ওকে তো আমি ক্লাস শুরু করছি আমাদের আজকের ক্লাস হলো কিভাবে বায়ার রিকোয়েস্টের রিপ্লাই করতে হবে আপনি যখন ফাইবারে গিক পাবলিশ করবেন পাবলিশ করার পর থেকে প্রতিদিন আপনার অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আসবে তো কাজ পাওয়ার সফলতার ডিপেন্ড করে আপনি কত ভালোভাবে সেই বায়ার রিকোয়েস্টগুলোকে রিপ্লাই করছেন কোনোভাবেই সংখ্যার উপর ডিপেন্ড করে না যে আপনি কত বেশি বাই রিকোয়েস্টে রিপ্লাই করছেন সেই সংখ্যার উপর আপনার কাজ পাওয়ার সফলতা সফলতা ডিপেন্ড করে না ডিপেন্ড করে কোয়ালিটির উপর আপনি যদি সঠিকভাবে একটা বাই রিকোয়েস্টের রিপ্লাই করেন নিশ্চিতভাবে আপনি একটা কাজেই পাবেন আর যদি কপি পেস্ট করে কোনো রকমভাবে লিখে যদি আপনি শত শত হাজার হাজার বাইরের রিকোয়েস্ট রিপ্লাই করেন তাহলে নিশ্চিতভাবে কোনো কাজেই পাবেন না বরং বরং যেটা হবে বায়াররা বিরক্ত হবে বায়াররা আপনার বিরুদ্ধে কমপ্লেন করবে এবং আপনার ফাইবার প্রোফাইলটাই ক্যান্সেল হয়ে যাবে তো সুতরাং কাজ পাওয়ার অনেকগুলো স্টেপ আছে কাজ পাওয়ার জন্য এক নম্বর স্টেপ হলো আপনাকে খুব ভালোভাবে কাজটা শিখতে হবে প্রফেশনাল লেভেলে শিখতে হবে দুই নম্বরের স্টেপ হলো আপনাকে সে কাজের জন্য পোর্টফোলিও তৈরি করতে হবে তিন নম্বরের স্টেপ হলো সে কাজের জন্য কি করতে হবে এই মানে ভালোভাবে গীত তৈরি করতে হবে তো অলরেডি আমরা যে ফেসবুক মার্কেটিং এর কাজটা শিখেছিলাম আমরা খুব ভালোভাবে আপনারা খুব ভালোভাবে কাজটা শিখেছেন কাজ শেখার পর সে কাজের জন্য স্যাম্পল তৈরি করেছেন তারপর আমরা গত এর আগের ক্লাসে আমরা গিক তৈরি করেছিলাম আপনারা গিকটা আশা করি অনেক পাবলিশ করেছেন তো আজকে গিক পাবলিশ করার পর থেকে আপনার কাছে প্রতিদিন যতগুলো বায় রিকোয়েস্ট আসে সেই রিকোয়েস্টগুলো আমরা কীভাবে পারফেক্টলি রিপ্লাই করব সেটা আমরা শিখব সেই কৌশলটা আমরা আজকের ক্লাসে শিখবো আপনার কাজ পাওয়া অনেকটাই ডিপেন্ড করে এই বাইর রিকোয়েস্ট রিপ্লাই করার উপর আপনি যতই ভালো কাজ জানেন যতই ভালো গিক তৈরি করেন না কেন কিন্তু আপনি যদি ঠিকভাবে বাইর রিকোয়েস্ট রিপ্লাই না দিতে পারেন কোনো বাইয়ার আপনার সাথে ইন্টারভিউ করবে না কোনো বাইয়ার আপনাকে কি আপনার সাথে কথা বলবে না যার ফলে আপনার কোনো কাজে হবে না তো অনেকেই বলেন যারা বলেন যে আমি কাজ পাচ্ছি না আমি অনেকগুলো রিপ্লাই করছি কাজ পাচ্ছি না আমি তাদেরকে বলবো যে আপনি দয়া করে অনেকগুলো রিপ্লাই করবেন না অনেকগুলো বায়ের রিকোয়েস্টে রিপ্লাই করবেন না বুঝে শুনে সঠিকভাবে একটা করেন প্রতিদিন একটা করলে একটাতেই আপনি কাজ পাবেন ঠিক আছে তো আজকের ক্লাস আমরা শিখব দুইটা জিনিস একটা হলো আমরা বাইরিক রিপ্লাই কীভাবে করব সেই প্রসিডিওরটা আমরা কোথায় ক্লিক করব কীভাবে লিখব কি কি লেখবো এই বিশাল এই প্রসিডিউরগুলো আমরা শিখব ঠিক আছে মানে কি লিখব কীভাবে লিখব হ্যাঁ এই মানে সিস্টেম এবং প্রসিডিউরগুলো আমরা শিখব এক নম্বর আর দুই নম্বরে শিখবো স্পেশাল কৌশলগুলো যে কি কি কৌশল অবলম্বন করলে কি কি লিখলে আপনি বাইরের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এবং কিভাবে আপনি বিভিন্ন সেন্সিটিভ পয়েন্টগুলো বুঝবেন সেই সেন্সিটিভ পয়েন্টের উপর কীভাবে প্যারাগ্রাফ লিখবেন কীভাবে আপনি বায়ারকে মোটিভেট করবেন কীভাবে আপনি তার দৃষ্টি আকৃষ্ট করবেন হ্যাঁ এরকম অনেকগুলো সূক্ষাতে সূক্ষ্ম কি আছে কৌশল আছে তো আজকের ক্লাসে আমরা সেই কৌশলগুলি শিখবো তো একটা বিষয় হলো কাজ শেখা মানে আমরা আমি বাইরের রিকোয়েস্ট রিপ্লাই করা শেখা আর একটা হলো সেটার ভিতরে যে সুক্ষ্মসূক্ষ্ম কৌশল আছে সেই জিনিসগুলো শেখা ঠিক আছে তো এখন অনেকেই তো বাইরের রিকোয়েস্ট রিপ্লাই করে কাজ পায় না কেন তার কারণ তারা সেই কৌশলগুলো হয়তো তারা জানে না বা বা এগুলো অ্যাপ্লাই করে না তো আজকে আমরা সেরকম হিডেন সিক্রেট অনেক অনেকগুলো কৌশল আমরা শিখব আচ্ছা আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন একশো ষোলো জন সবাইকে আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন স্পষ্টভাবে আমাকে একটু হাত তুলে দেখান ঠিক আছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ যদি আমার কখনো সাউন্ডের প্রবলেম আপনারা দেখেন আমার সাউন্ডটা যদি একটু প্রবলেম হয় তাহলে আপনারা আমাকে এবিবি সংকেত দিবেন ক্যামেরার সামনে হাত নিয়ে এপিবি আমাকে সংকেত দিবেন আমি বুঝবো যে সাউন্ডের প্রবলেম ঠিক আছে তাহলে আমরা বাই রিকোয়েস্ট রিপ্লাই করব আচ্ছা আমি সরাসরি স্ক্রিনে যাচ্ছি ফাইবারে যাচ্ছি ফাইবার এসেস এখন আমরা বাই রিকোয়েস্টগুলো আসলে কোথায় পাবো আমরা যাবো মোর মোর থেকে বাই রিকোয়েস্ট ঠিক আছে মোর মোর থেকে বাই রিকোয়েস্ট এখানে গিয়ে আমরা আমরা বায়ের রিকোয়েস্টগুলো পাবো আমি এই প্রসঙ্গে একটা কথা বলিনি আপনি যখন গিগ পাবলিশ করবেন গিগ পাবলিশ করার পর আপনি দুই জায়গাতে চেক করবেন মানে দুই ভেবে আপনার হাতে কাজ আসতে পারে কী ভেবে একটা হলো আপনি মোরে যাবেন মোর থেকে বাই রিকোয়েস্টে যাবেন আপনি এখানে দেখবেন যে অনেকগুলো বাই রিকোয়েস্ট ডেলি আপনার কাছে পাঁচ ছয়টা সাত আটটা বা তার চাইতে বেশি বাই রিকোয়েস্ট আসবে তো আপনি এটা হলো একটা একটা সোর্স মোর মোর থেকে বাই রিকোয়েস্ট যে বাই রিকোয়েস্ট গুলো আসবে আপনি সেগুলোকে এই রিপ্লাই করবেন ঠিক আছে তো বাই রিকোয়েস্ট বিষয়টা আসলে কি বিষয়টা হলো মনে করেন কোন একজন বায়ার বললো যে আমি ফেসবুক মার্কেটিং এর কাজ করাতে চাই আমি ফেসবুকের ফ্রি মার্কেটিং করাবো হ্যাঁ এরকম করে কোন একটা বায়ার পোস্ট করলো তখন ফাইবার দেখে এই পোস্টটা ওই বায়ারের এই পোস্টটা কোন কোন প্রোফাইলের সাথে এই ম্যাচ করবে কোথায় আমাকে দেখা যাচ্ছে কোন কোন প্রোফাইলের সাথে সাথে ম্যাচ করবে তো আপনি যদি লেখেন আপনি ফেসবুকের কাজ করবেন আপনি পোর্টফোলিও দিয়েছেন আপনি ফেসবুকের স্কিল আছে বায়ার যদি আপনি যদি বিভিন্ন ভাবে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সব কিছু যদি লিখে যদি মানে ঠিকভাবে লেখেন তাহলে ফেসবুক একটা সিগনাল পাবে যে আপনি কি ফেসবুক মার্কেটিংয়ের কাজ করেন তাহলে কোনো একটা বায়ার বললো যে আমি ফেসবুক মার্কেটিংয়ের কাজ করাতে চাই এই এই স্কিলগুলো লাগবে তো ফাইবার যেটা করবে সেটা হচ্ছে মানে ম্যাচ করবে বায়ার কি কি চাইছে এবং সেটার সাথে আপনি কি কি দেবেন এই দুটো যদি ম্যাচ হয় তখন ফাইবার কি করবে আপনাকে আপনার কাছে মেসেজটা পুশিং করবে মানে বায়ার কিন্তু সরাসরি আপনাকে পাঠায় নেই বায়ার রিকোয়েস্ট রিপ্লাই বলতে যে বায়ার আপনাকে সরাসরি রিকোয়েস্ট করছে তা না বায়ার কোন একটা পোস্ট করছে সেই পোস্টটা ফাইবার আপনার প্রোফাইলে পুশ ইন করছে কারণ ফাইবার আপনাকে সাজেস্ট করছে অমুক বাইয়ার এই কাজটা করাতে চাচ্ছে তুমি রিপ্লাই করো তুমি এই রিকোয়েস্টের মানে এই রিকোয়েস্টের জন্য তুমি রিপ্লাই করো ঠিক আছে তো আমরা রিপ্লাই করব রিপ্লাই করার পর বায়ার আমাদের কাজটা আমাদের রিপ্লাইটা পাবে এরকম আমার মতো আরো ফাইবার এরকম কমপক্ষে দশ পনেরো জনকে পাঠাবে আপনাকে যেরকম একটা রিপ্লাই পাঠিয়েছে একটা বাইরে রিকুয়েস্ট পাঠিয়েছে সেরকম বায়ের রিকুয়েস্ট আরও কমপক্ষে দশ পনেরো জনকে জনকে কে বায়ার পাঠাবে ফাইবার পাঠাবে এই দশ পনেরো জনের মধ্যে মধ্যে ধরেন সাত আট জন রিপ্লাই করলো তো এখন বায়ার এই সাত আটটা রিপ্লাই থেকে সাত আটটা রিপ্লাই বাইয়ার পরে দেখবে এবং বায়ার ওই রিপ্লাইগুলো পরেই বুঝতে পারবে কে অটো রিপ্লাই করছে কে কোনো রকম রিপ্লাই করছে কে কাজ পারে কে কাজ পারে না কার কলসি ভরা কার কলসি খালি ঠিক আছে তো বায়ার ওখান থেকে বাছাই করে বায়ার যেটা মনে করবে যে যে ও উপযুক্ত ও মনে হচ্ছে কাজটা সম্পর্কে ভালোভাবে জানে ও কাজটা ভালোভাবে করতে পারবে এবং ডিটেলস যদি আপনি লেখেন এবং অ্যাকচুয়ালি সে আমার রিকোয়ারমেন্টটা বুঝতে পারছে আমার আসলে কি কাজ দরকার আমি কি কাজ চাই হ্যাঁ সেই সেটা করতে পারবে সেটা করার জন্য সকল রিসোর্স তার আছে এবং সে কেউ ওইটা করার জন্য যোগ্য যদি আপনি সেই ফিল্ডটা যদি আনতে পারেন সেটা যদি বায়ারকে বুঝতে পারেন তখন ওই আপনাকে রিপ্লাই করবে ঠিক আছে রিপ্লাই রিপ্লাই মানে কি তখন বায়ার যদি আপনাকে আপনাকে রিপ্লাই করে আপনি তো এখান থেকে রিপ্লাই করবেন তো বায়ার জুট আপনাকে রিপ্লাই করে আপনি পাবেন মেসেজে ঠিক আছে এই মেসেজের মধ্যে পাবেন এবং মেসেজ মেসেজ থেকে ইনবক্স ইনবক্সে এখানে আপনি বাইরের মেসেজগুলো দেখবেন এবং এখান থেকেই বাইরের এখানে এখানে মেসেজগুলো দেখবেন এবং এখান থেকে আপনাকে বাইরের ইন্টারভিউ শুরু হবে তাহলে প্রথমত হচ্ছে আপনি যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন রিপ্লাই করার পর বায়ার যদি একশো বুঝতে পারে যে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারেন তখন বায়ার খুশি হবে এবং খুশি হওয়ার পর আপনাকে কি করবে আপনাকে রিপ্লাই করবে মানে আপনার সাথে ইন্টারভিউ করবে আমরা যে আপনার সাথে চ্যাট 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 করবে ওই করে করাটাকে আমরা বলি ইন্টারভিউ ঠিক আছে তো এখন এখন আপনার বিষয়টা যদি বায়ারকে আকৃষ্ট করতে না পারে আপনার রিপ্লাইটা তাহলে বায়ার কখনো আপনার সাথে চ্যাটও করবে না আপনার কাজ পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আশা করি বিষয়টি বিষয়টি আমি বোঝাতে পেরেছি তাহলে একটা হলো আমাদের কাজটা এভাবে আসে আমরা বায়ের রিকোয়েস্ট রিপ্লাই করবো এবং বায়ার আমাদেরকে মেসেজ করবে ইন্টারভিউ আমরা মেসেজের রিপ্লাই করবো চ্যাট করবো চ্যাট এর পরেই বাইর আমাদেরকে কে আমাদের সম্পর্কে আর একটু জানবে আরেকটু বুঝবে হ্যাঁ আপনি কি কী করতে পারেন কীভাবে কাজ করবেন বায়ার আপনাকে কাজটা বুঝাবে আমার এই কাজ আমার সেই কাজ আমাকে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে হ্যাঁ আপনি তার কাছ থেকে বুঝে নেবেন সব কিছু ওকে থাকলে তখন বায়ার আপনাকে বলবে যে তুমি কী এই মানে তখন আপনাকে হায়ার করবে সে হায়ার করার আরও কিছু আরও কিছু প্রসিডিউর আছে ওগুলো আমরা ডিটেলসে যাবো এটি হলো একটা ওয়ে আর একটা ওয়ে হলো কোনো বায়ার আপনার ফাইবার গিগটা দেখে তার পছন্দ হইল পছন্দ হলে ওই ফাইবার গিগের ডান পাশে একটা জায়গায় কন্ট্যাক্ট সেলার একটা অপশন থাকে ওই কন্ট্যাক্ট সেলার অপশনে ক্লিক করলে আপনি আপনি এখানে ইনবক্স পাবেন মানে কোনো বায়ার যদি আপনার ফাইবার একটা দেখে ফাইবার দেখে যদি আপনাকে পছন্দ করে তখন সে আপনাকে ইনবক্স করবে সরাসরি ইন্টারভিউ শুরু হবে তাহলে আমাদের ইন্টারভিউটা বাইরের সাথে যে আমরা ইন্টারভিউ করবো সেটা দুবিবার হতে পারে একটা হচ্ছে আপনি বাইরে রিকোয়েস্ট রিপ্লাই করার পর বায় আপনাকে নক করবে আরেকটা হলো বায়ার বিভিন্ন গিগ সার্চ করবে ওই গিগ সার্চ করে ওই গিগের ভিতরে কন্ট্যাক্ট সেলার অপশানে ক্লিক করেই বায়ার আপনার সাথে চ্যাট করবে মানে ইন্টারভিউ করবে যাই হোক ইন্টারভিউটা আমাদের আজকের ক্লাসের বিষয় না এটা আমাদের পরবর্তী ক্লাসের বিষয় আজকের আমাদের ক্লাসের বিষয় হলো এটাই যে আমরা যাবো মোর মোর থেকে বাইরে রিকোয়েস্ট এই অপশনে গিয়ে আমরা অনেকগুলো বায়ের রিকোয়েস্ট এখানে পাবো আমরা সেগুলো কীবিবে পারফেক্টলি রিপ্লাই করব আচ্ছা আমি প্রথমত আমি এই বিষয়গুলো বলি তারপর আমি শুরু করবো আমি প্র্যাকটিক্যালি আমি রিপ্লাই করে আমি দেখাবো বাট তার আগে আমার আমাদের বিষয়টা বুঝতে হবে বিষয়টা শিখতে হবে তো এখন বাই রিকোয়েস্ট রিপ্লাই করার আগে আপনি কোনটা কোনটাতে রিপ্লাই করবেন সেটা বুঝার আগে কোনটাতে রিপ্লাই করবেন না সেটা বোঝাটা খুব জরুরি কোনটা রিপ্লাই করবেন না কারণ আপনার কাছে আজকে দশটা বাই রিকোয়েস্ট রিপ্লাই রিপ্লাই দশটা রিকোয়েস্ট আসছে এমন না যে আপনাকে সব দশটা বাই রিকোয়েস্টের রিপ্লাই করতে হবে করতে হবে না আপনি যদি কোনো বাই রিকোয়েস্টে রিপ্লাই না করেন তাতেও খুব একটা সমস্যা নেই কিন্তু যদি রিপ্লাই করেন অনেক ভালোভাবে করতে হবে আর যদি রিপ্লাই না করেন তাহলে আপনার প্রোফাইলের কোনো ক্ষতি হবে না কিন্তু রিপ্লাই করতে গিয়ে যদি ভুলভাবে করেন বা কোনোরকমভাবে করেন তাহলে আপনার প্রোফাইলের ক্ষতি হবে আপনার প্রোফাইলটা সাসপেন্ড হয়ে যেতে পারে তো সুতরাং আমাদেরকে আমাদেরকে এই কোন কোন কাজের জন্য রিপ্লাই করবেন সেটার জন্য যথেষ্ট সাবধানতা অবলম্বন করে আমাদেরকে করতে হবে তো এখন যে কাজটা আপনি পারেন যে কাজটা আপনি শিখেছেন একশো পার্সেন্ট আপনি আপনি যে কাজটা পারেন আপনি শুধুমাত্র সেই কাজের জন্য রিপ্লাই করবেন যদি এমন যদি এমন কোনো কাজ হয় যেটাতে আপনি ফিফটি পার্সেন্ট পারেন ফিফটি পারেন না তাহলে ওই কাজে আপনি অ্যাপ্লাই করবেন না হ্যাঁ আপনি অথবা কি ওই কাজ সম্পর্কে আপনার তেমন কোনো আইডিয়া নেই সেই কাজ সম্পর্কে তো করবেনই না আবার কোনো একটা কাজের বায়ের যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে হুম সেই কাজের আপনি কিছুটা বুঝতে পারছেন কিছুটা বুঝতে পারেন নাই তাহলে ওই কাজে আপনি ইন্টারভিউ অ্যাপ্লাই করবেন না একশো পার্সেন্ট আপনি যেই কাজটাতে একশো পার্সেন্ট আপনি বুঝতে পারছেন একশো পার্সেন্ট আপনি বুঝতে পারছেন সেই কাজে আপনি শুধুমাত্র রিপ্লাই করবেন যদি এমন হয় আপনার সামনে সামনে এই মুহূর্তে দশটা বায়ের রিকোয়েস্ট আছে আপনার একটা আপনার পছন্দ হয়নি হ্যাঁ একটাও আপনার কী হয়নি আপনার সাথে যাচ্ছে না বা আপনার সাথে এইভাবে এই মানে আপনি যে কাজটা পারেন সেটার সাথে ম্যাচিং হচ্ছে না তাহলে আপনি একটাও রিপ্লাই করবেন না এক ঘন্টা পর আপনি আবার রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে দেখবেন যে নতুন বাইরে রিকোয়েস্ট আসছে তারও এক ঘন্টা পর আবার রিফ্রেশ করবেন দেখবেন যে এগুলো চলে গেছে আবারও নতুন নতুন রিপ্লাই আসছে সুতরাং আপনি যদি একটিভ থাকেন এক ঘন্টা পর পরেই বা প্রতিনিয়ত কি কিছুক্ষণ পরে পরে পুরাতন বাই রিকোয়েস্ট চলে যায় নতুন বাইরে রিকোয়েস্ট আসে তাহলে আমাদের এক নম্বর কথা হলো আমরা সঠিক কাজে রিপ্লাই করব আপনি যদি যে কাজটা আপনি বুঝেন না যে কাজটা আপনি একশো পার্সেন্ট বুঝেন না সেই কাজে যদি রিপ্লাই রিপ্লাই করেন স্বাভাবিকভাবে আপনি বুঝিয়ে দিতে পারবেন না বায়ারও মনে বায়ারও বুঝবে যে হ্যাঁ এটা আপনি আসলে কাজ না আছেন এটাতে অ্যাপ্লাই করছেন তখন আপনার বিরুদ্ধে রিপোর্ট করবে আচ্ছা তাহলে আশা করি আমরা বিষয়টি বিষয়টি বুঝতে পেরেছি যে আমরা একশো পার্সেন্ট যেটা সম্পর্কে আমরা জানি আমরা সেটাতে রিপ্লাই করব এখন যদি আপনার প্রোফাইলে এমন ঘটনা হয় দাঁড়ান আমার স্টুডেন্টরা আছে কি সবাই কি আছেন ঠিক আছে ঠিক আছে ওকে তো যদি এমন হয় যে আপনার এক্সপেক্টেড বাই রিকোয়েস্ট আসতেছে না মানে আপনি যেই কাজ পারেন ধরুন আপনি করেছেন ফেসবুকের ফ্রি মার্কেটিং নিয়ে কিন্তু আপনার কাছে আস্তে ফেসবুক বুস্টিং আপনার কাছে আস্তে ইনস্টাগ্রাম হ্যাঁ আপনার কাছে আস্তে ফেসবুকের জন্য চ্যাটবোর্ড তৈরি করা মানে ইরিলিভেন্ট বিভিন্ন বাই রিকোয়েস্ট আসতেছে কিন্তু আপনি আসলে যেই কাজটা পারেন সে রিলিভেন্ট বায়ের রিকোয়েস্টগুলো আসতেছে না তাহলে বুঝতে পারবেন আপনার গিগের মধ্যে প্রবলেম আছে আপনার গিগটা ঠিকভাবে অপটিমাইজড করা নাই আপনার গিগ দেখে ফাইবার মনে করতেছে যে আপনি ইনস্টাগ্রাম পারেন আপনি চ্যাটবোর্ড পারেন অন্য অন্য কোনো কিছু পারেন তাহলে আপনি সঠিকভাবে আপনার গিগটা আবার রিভিউ করবেন আপনার গিগটা দেখে আপনার গিগটাতে টাইটেল চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ টাইটেল ডেসক্রিপশন ট্যাগ তারপর প্যাকেজের প্যাকেজের ডেসক্রিপশন এ প্রত্যেকটা জিনিস কি আপনি আরো ভালো আরো ভালোভাবে দেখবেন ঠিক আছে এই প্রত্যেকটা জিনিস আপনি আরো আরো ভালোভাবে দেখবেন আরো আরো সিরিয়াসলি আপনি দেখবেন দেখার পর তারপর কি আপনি দেখবেন যে কোথাও কোনো অপটিমাইজেশনের প্রবলেম হয়েছে কিনা যে ফেসবুক ফাইবার হয়তো বুঝতে পারতেছে না যে আপনি আসলে ফেসবুকের মার্কেটিং করেন বা আপনি যে কাজটা করেন সেটা হয়তো বুঝতে পারে নাই কেন বুঝতে পারে নাই হয়তো আপনি সঠিকভাবে টাইটেলের মধ্যে সেই শব্দটা দেন নাই ডেসক্রিপশনের মধ্যে সেই শব্দটা দেন নাই ভিন্ন কোনো শব্দ শব্দ দিয়েছেন ট্যাগের মধ্যে সেই শব্দটা দেন নাই ঠিক আছে তো আমার ওই গিক তৈরির ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখে কীভাবে কিওয়ার্ডগুলো সেট করতে হবে কীভাবে অপটিমাইজ করতে হবে এই বিষয়গুলো পরিপূর্ণভাবে বুঝবেন কিওয়ার্ড সেট করা টাইটেল সেট করা পরিপূর্ণভাবে বুঝে সেটা করবেন তাহলে আপনার সঠিক রিপ্লাইগুলো আসবে আমি প্রসঙ্গটা বললাম কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করে বা অনেকেই এই সাপোর্টে এসে প্রশ্ন করে যে আমার দশ দশটা রিকোয়েস্ট আসছে কিন্তু আমার আমি আসলে যে কাজটা পারি সেটা নিয়ে আসে না হ্যাঁ আচ্ছা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর এই যখন আপনি বাইর রিকোয়েস্ট রিপ্লাই করবেন তখন আপনি নিজেকে মনে কর আপনি ফিল করবেন যে আপনি বোকা আপনি চালাক না চালাকি করে কেউ যদি বাইরের রিকোয়েস্টে রিপ্লাই করে নিশ্চিতভাবেই সে কাজ পাবে না একদম বোকার মতো করে কি কী করতে হবে রিপ্লাই করতে হবে বোকা মানে কি কোনো কপি পেস্ট করা যাবে না কপি পেস্ট মানে কি আপনি কোনো একটা জিনিস ফরমেট তৈরি করে রাখলেন এরকম ফর্ম্যাট হ্যাঁ যে আমি অমুক হ্যাঁ আমি অমুক আমি কাজ পারি আমি খুব ভালো কাজ করে দিতে পারবো আমি এক্সিলেন্ট এই রেজাল্ট দিতে পারবো আমাকে কাজ তুমি অনেক লাভবান হবা এরকম সেরকম করে আপনি কোনো একটা তৈরি করে তৈরি করে রাখলেন হ্যাঁ একটা ফর্মেট আপনি তৈরি করে রাখলেন এরপর যখন কোনো রিপ্লাই দিবেন তখন এত বেশি চিন্তা না করে ওই রিপ্লাইটা কপি করে দিলেন একটু চেঞ্জ করে দিলেন ব্যাস পেস্ট করে দিলেন ওটা হচ্ছে চালাকির কাজ ঠিক আছে এখন কেউ যদি এভাবে চালাকি করে তাহলে তার আসলে ফ্রিল্যান্সিং করার কোনো প্রয়োজনই নেই কারণ ফ্রিল্যান্সার হলো ফ্রিল্যান্সিং চালাকদের জন্য না ফ্রিল্যান্সিং হলো বোকাদের জন্য একশো পার্সেন্ট বোকাদের জন্য হ্যাঁ এখন বোকা মানে কি চালাক মানে কি মানে বুদ্ধিমানদের জন্য হলো ফলো ফ্রিল্যান্সিং চালাকদের জন্য না বুদ্ধিমানরা অনেক ভালোভাবে কি করবে তারা ফিউচার বুঝবে আর চালাকরা আসলে ভবিষ্যতে কী হবে সেটা বুঝে না যারা মানে অনেক বেশি চালাক তারা আসলে কি তারা আসলে অনেক বেশি বোকা তো বুদ্ধিমান এবং চালাকের মধ্যে অনেক অনেক পার্থক্য আছে তো ফ্রিল্যান্সিং হলো বুদ্ধিমানদের জন্য চালাকদের জন্য না তো এখন আপনাকে কি করতে হবে কোনো কপি পেস্ট করা যাবে না পো অনেক ভালোভাবে আপনাকে বাইরে রিকোয়েস্টটা পড়তে হবে বুঝতে হবে এবং একজাক্টলি তাকে সেভাবে রিপ্লাই করতে হবে তো একজাক্টলি কীভাবে রিপ্লাই করবেন কীভাবে বায়ের রিকোয়েস্টে লিখবেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এখন আমরা শিখব ঠিক আছে আমি জাস্ট সিস্টেম ইয়াগুলো বলে নিচ্ছি যখন আমরা আমরা এখন কীভাবে লিখব আমরা বাই রিকোয়েস্টের রিপ্লাই আমরা কীভাবে লিখবো আচ্ছা আমি কিছু বেশি দেখাই মানে কোথায় কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন আমি সেটা আগে একটু দেখাই আচ্ছা আমাদের এখানে সবাই তো ম্যাক্সিমাম নতুন স্টুডেন্ট এখন আমাদের পুরাতন স্টুডেন্ট যদি কেউ থাকেন পুরাতন স্টুডেন্ট যদি কেউ থাকেন একটু হাত তোলেন আমি যার কম্পিউটারে ঢুকে আমি বায়ের রিকোয়েস্ট যার কম্পিউটারে বাইর রিকোয়েস্ট আছে যার ল্যাপটপে আমি বায়ের রিকোয়েস্ট দেখবো এরকম যে কেউ একজন হাত তুলেন যার এই মুহূর্তে বাইরের রিকোয়েস্ট আছে এবং যেখান থেকে আমি বাইরের রিকোয়েস্ট রিপ্লাই করতে পারবো আমি দেখতে পাচ্ছি আকাশ আকাশ ল্যাপটপ হলে এক ডেস্কটপ হলো দুই ল্যাপটপ ঠিক আছে আমি মাইকটা অন করে দিচ্ছি আপনার আপনি স্ক্রিন শেয়ার করেন দয়া করে আকাশ ছাড়া অন্য কেউ শেয়ার করবেন না জি আলাইকুম শেয়ার করেন জি স্যার দাদা হ্যালো জি স্যার শেয়ার করছে আকাশ আপনি শুনতে পাচ্ছেন

তাহলে আমি আকাশের কম্পিউটারে ঢুকবো এবং আকাশের কম্পিউটার থেকে আমি রিপ্লাই করব দিন আমাকে আমাকে মাউসে দিন তাহলে দেখুন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আকাশের এখানে বাইরে দশটা আচ্ছা এখন এই রিপ্লাই এই রিকোয়েস্টগুলো রিপ্লাই কেপি বের করবো প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে এই দশটার মধ্যে আমরা কোনটাতে রিপ্লাই করব কোনটাতে করব না সেই জন্য আমাদের কাজ হলো মানে এই দশটা থেকে একটা গুজা আপনি বের করবেন একটা বা দুইটা ডেইলি তিনটার বেশি রিকোয়েস্ট কি না করাটাই বেটার আপনি চাইলে চার পাঁচটাও করতে পারেন কিন্তু একটা জিনিস নিশ্চিত নিশ্চিত রাখবেন যে আপনি একটা বায়ো রিকোয়েস্টের রিপ্লাই যখন করবেন কমপক্ষে আপনাকে দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে একটা বায়ো রিকোয়েস্টের রিপ্লাই লিখবেন এখন এই বায়ো রিকোয়েস্টের রিপ্লাই বেশিক্ষণ থাকে না আপনি এখন দশটা আছে এই মুহূর্তে যদি আমি আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাবে পাঁচটা আছে অথবা দেখা যাবে একটাও নেই তো এগুলো দেখা যায় কি একটা বাইর রিকোয়েস্টের রিপ্লাই দুই তিন ঘন্টার বেশি থাকে না বা তিন চার ঘন্টার বেশি থাকে না তো এখন আপনি যখন একটা বাইরিকের রিপ্লাই লিখবেন আপনি কখনো তাড়াহুড়া করে রিপ্লাই করবেন না যে এটা চলে চলে যাবে যাবে সেই জন্য তাড়াহুড়া করে এটা রিপ্লাই করে দিই হ্যাঁ চলে গেলে চলে যাক কিন্তু আপনি যদি তাড়াহুড়া করে রিপ্লাই করেন সেটার কোনো ফলাফলই হবে না ফলাফল শূন্য হবে ঠিক আছে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে তাহলে আমরা অবশ্যই যখন রিপ্লাই করব তখন আমরা একশো পার্সেন্ট মানে আপনি কি করবেন অনেক ভালোভাবে রিপ্লাই করবেন একশো পার্সেন্ট আপনি পারফেক্টলি সেই রিপ্লাইটা লিখবেন এটা লেখার জন্য এবং সার্চ করার জন্য আপনার দু তিন ঘন্টা সময় প্রয়োজন হবে দু তিন ঘন্টা সময় নিয়ে আপনি লিখবেন এবং লিখার পরে লিখার পরে আপনি যখন সেন্ড করবেন সেন্ড করার পরে যদি ওই ওই কাজটা যদি ক্লোজ হয়ে যায় তখন সেন্ড করার সময় আপনাকে মেসেজ মেসেজ দেবে যে এটা ক্লোজ হয়ে গেছে বা এটা যাচ্ছে না বা সেন্ড হচ্ছে না এরকম কিছু কোনো একটা মেসেজ দেবে হ্যাঁ কোনো সমস্যা নেই আপনি যদি পাঁচটা যদি রিকোয়েস্ট পাঠান ওই পাঁচটার মধ্যে একটা দুটি এরকম হতেই পারে কিছু যায় আসে না হ্যাঁ অবশ্যই আপনি দু তিন ঘন্টা সময় নিয়ে লিখবেন অবশ্যই আপনি পরিপূর্ণ পরিপূর্ণভাবে লিখবেন তো এখন ওই যে একটা রিকোয়েস্ট আপনি তাহলে যে কেউ বলতে পারে যে আমি দুই ঘন্টা ধরে একটা রিকোয়েস্টের রিপ্লাই লিখলাম লেখার পর এখন এটা এই কোনো কারণে কি এটা কাজটা ক্লোজ হয়ে গেছে তাহলে আমার তো পুরোটাই সময়টাই লস তো আসলে আপনি যে দুই ঘন্টা তিন ঘন্টা সময় নিয়ে বাইর রিকোয়েস্টের রিপ্লাই লিখছেন এতে করে আপনার রিপ্লাইয়ের লিখাটা অনেক ভালোভাবে কি পারফেক্টলি আপনি শিখতে পারছেন আপনি কি এতক্ষণ স্টাডি করছেন এতক্ষণে সার্চ করছেন এই করছেন সে করছেন এতে করে আপনার জিনিসটা অনেক ভালোভাবে শিখে হয়েছে আপনার প্র্যাকটিস হয়েছে এটি হলো আপনার লাভ কিন্তু আপনি দুই তিন ঘন্টা স্টাডি না করে খুব তাড়াহুড়া করে বিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে যদি একটা রিপ্লাই লিখে দিয়ে দিতেন তাহলে আপনার লাভ তো হবেই না নিশ্চিতভাবে আপনি কি মনে করেন আপনি বিসিএস বিসিএস পরীক্ষা দিবেন শুধু দিলে কি হবে আপনাকে অনেক ভালোভাবে পড়তে হবে না আপনি এস এসসি পরীক্ষা দিবেন যে আমি পরীক্ষা দিয়ে লিখি হ্যাঁ সেটা বিষয় আপনি কত ভালোভাবে পরীক্ষাটা দিচ্ছেন সেটাই বড় বিষয় তো আশা করি আমি সবাইকে বিষয়টি বুঝতে বুঝতে পেরেছি আপনি অবশ্যই বায়ার রিকোয়েস্ট চলে গেলে চলে যাক চলে গেলে আবার নতুন করে আসবে কিন্তু আপনি কোনোভাবেই এই বিষয়ে ছাড়া দেওয়া যাবে না আমি তাড়াহুড়া করে লিখে সাবমিট করা যাবে না এই অসম্পূর্ণভাবে বা না বুঝে যা পরিপূর্ণভাবে কি এটাগুলোকে রিয়েলাইজ না করে কোনোভাবেই সাবমিট করা যাবে না তো আশা করি এটা অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার রিকোয়েস্ট রিকোয়েস্টগুলো দু তিন ঘন্টার বেশি থাকে না এখন আমি কি লিখতে লিখতেই যদি যদি কি চলে যাই তাহলে কী হবে লিখতে লিখতে চলে গেলে চলে যাক চলে গেলে আবার নতুন রিকোয়েস্ট আসবে তো ঠিক আছে তো এইভাবে একটা যদি ডেইলি যদি আপনি অনেক ভালোভাবে চিন্তা ভাবনা করে একটা বাইরে রিকোয়েস্ট যদি আপনি পাঠাতে পারেন একটা রিকোয়েস্টে কি আপনার কাজ হবে একটা 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 রিকোয়েস্ট লিখতে পারলে আপনি অনেক ভালোভাবে কাজ করবেন আর নর্মালি রিকোয়েস্টগুলো চলে যায় কেন আপনি যখন বাইরে রিকোয়েস্টে রিপ্লাই করবেন তখন একটা বায়ার মনে করেন কোনো একটা কাজের জন্য পোস্ট করলো পোস্ট করার পর থেকে তো তার এখানে রিপ্লাই যাওয়া শুরু হয় হ্যাঁ তো শুরু হলে সে মনে করেন এই ওয়েট করে যখন সে তার এমপ্লয়ি পেয়ে যায় তার এক্সপেক্টেড এমপ্লয়ি যখন পেয়ে যায় তখন সে ক্লোজ করে দেয় এখন কতক্ষণ পরে ক্লোজ হবে এটা আসলে সময়ের উপর এটা এটা ঠিক নেই বায়ার পোস্ট করলো পোস্ট করার পর এক ঘন্টা পরে সে এমপ্লয়ি পেয়ে গেলো তাহলে এক ঘন্টা পরে জবটা ক্লোজ হয়ে যাবে কিন্তু জেনারেলি নর্মালি পাঁচ থেকে সাত ঘন্টা পাঁচ থেকে ছ ঘন্টার আগে কোনো একটা জব ক্লোজ হয় না কারণ একটা এমপ্লয়ি খুঁজে নেওয়া বায়ার পোস্ট করছে পোস্ট করে তার অন্য অন্য কাজও থাকে অন্য অন্য কাজ শেষ করে সে মনে করেন সকালে পোস্ট করলো সে চিন্তা করবে যে ঠিক আছে আমি লাঞ্চের পর দেখবো কে কে ইয়া করছে হ্যাঁ রিপ্লাই করছে এবিবে মিনিমাম চার পাঁচ ঘন্টা সময় আপনি পাবেনই পাবেন একটা কাজের জন্য তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা অবশ্যই দু তিন ঘন্টা সময় নিয়ে লিখবো এবং কোনোভাবে অটো রিপ্লাই লিখবো না হ্যাঁ আগে থেকে কোনো কিছু আমরা লিখে রাখবো না ওই রিপ্লাই সেইভাবে আমরা লিখবো কোনোভাবেই কি আমরা কপি পেস্ট করব না আচ্ছা তাহলে এখন এই এই রিকোয়েস্ট আসছে রিকোয়েস্টের মধ্যে খুঁজে বের করতে হবে কোনটা আমাদের জন্য উপযুক্ত আমি একটু পড়ি প্রথমটা কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাছে আপনি পারবেন কন্টেন্ট ক্রিয়েট করতেও পারবেন

হ্যাঁ এই যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো সোশ্যাল মিডিয়াতে এই প্রতিদিন ঢুকে তার জন্য কন্টেন্ট তৈরি করা এবং সেই কন্টেন্টগুলোকে পোস্ট করা সেই কন্টেন্টগুলোকে শেয়ার করা এসই করা এইভাবে তার সকল সোশ্যাল মিডিয়া মেনটেন করা তার মানে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবেন এবং সেটা মান্থলি বেসিসে লং টার্মে হ্যাঁ এটা অবশ্যই আপনি পারবেন আর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা হ্যাঁ এটা তো এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ভিতরেই অংশ তাহলে এখন এই মুহূর্তে আপনি শুধুমাত্র ফেসবুক মার্কেটিং পারেন হ্যাঁ আপনি ফেসবুক দিয়ে আপনি 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 শুরু করেন কিন্তু আপনি যদি আমার এই ইউটিউবে যান আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং লেগে সার্চ করেন ইনস্টাগ্রাম মার্কেটিং বাই জামাল স্যার তাহলে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ভিডিওটা পাবেন আমার প্রিন্টারেস্ট মার্কেটিংয়ের ভিডিও পাবেন এবং যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর আপনি সোশ্যাল মিডিয়াগুলোর ভিডিও পাবেন হ্যাঁ লিঙ্কডিনের ভিডিও পাবেন টুইটারের ভিডিও পাবেন সকল ভিডিও আপনি আমার ওয়েবসাইটে পাবেন আমার ইউটিউবে পাবেন মানে ইনি টুইটার মার্কেটিং বাই জামাল স্যার দেখে সার্চ করলে আমার ভিডিওটা পাবেন তো এইভাবে আপনি পরবর্তীতে অন্য অন্য ভিডিওগুলো দেখো আপনি কি করতে পারবেন মানে এই মুহূর্তে আপনি ফেসবুক দিয়ে কাজ শুরু করতে পারবেন এবং অন্য অন্য কাজগুলো আপনি যদি ইতিমধ্যে যদি দেখে থাকেন আপনি করতে পারবেন আর যদি দেখে না থাকেন আপনি কি সেগুলো সার্চ করে দেখে তার জন্য আপনি কাজ করতে পারবেন প্রবলেম হবে না তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন আপনি কি এই কাজের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ তাহলে এখন অ্যাপ্লাই কীভাবে করবো অ্যাপ্লাই করার জন্য আমরা যাব সেন্ড অফার হ্যাঁ যে দেখেন আমরা একদম সোজা ডান পাশে আমরা যাচ্ছি এটা হয়তো অনেকে দেখতে পাচ্ছেন না আমি আমি একটু ছোট করে দেখাই আপনারা সবাই এখানে দেখেন দেখাবো আপনি একটু আপনি একটু কাজ করেন পেজটাকে আকাশ আপনি একটু বাম পাশে নিয়ে যান ওই ভিডিও বাড়ার মধ্যে যেন দেখানো যায় আচ্ছা আমি একটা পরীক্ষা করিত এক মিনিট আপনারা আপনারা সবাই দেখেন তো আপনাদের ডান পাশে আপনারা কি একটা ভিডিও বার্কি বার কি দেখতে পাচ্ছেন ডান পাশে কি একটা ভিডিও বার কি আপনারা দেখতে পাচ্ছেন সবাই লম্বা করে মানে আপনাকে দেখা যাচ্ছে তারপর অন্য অন্য মেম্বারদেরকে দেখা যাচ্ছে এরকম একটা বার দেখতে পাচ্ছেন পাচ্ছেন আচ্ছা এখন কি পাচ্ছেন ধরেন আমি আমি এক দুই তিন বলি এক দুই তিন এই যে আমি যতক্ষণ এক দুই তিন বলছি ততক্ষণ কি আপনারা দেখতে পেয়েছিলেন লম্বা করে বারটা নাকি হয়েছিল আমি যতক্ষণ এক দুই তিন বলছি তখন কি আপনারা কি ডান পাশে দেখতে পেয়েছিলেন নাকি পান নাই পাইলে এক না পাইলে দুই এক আচ্ছা ঠিক আছে সবাই পেয়েছেন বুঝতে পেরেছি আমার এখানে ছোট হলো আপনাদের এখানে ছোট হচ্ছে না আচ্ছা আপনি আরেকবার শেয়ার করুন আকাশ শেয়ার করে আপনি স্ক্রিনটা একটু বাম পাশে নিয়ে যান মানে স্ক্রিনটা একটু কে আকাশ কোথায় হ্যাঁ আকাশ আপনি শেয়ার করেন একটু আপনি বাম পাশে নিয়ে যান আমি যেন ওই রিপ্লাই বাটনটা যেন দেখাতে পারি আর একটু বামে একটু ছোট করেন পেজটা একটু ছোট করেন কন্ট্রোল চেপে ধরে মাউসের বলটাকে ঘুরান কনক্রিট চেপে মাউসের মাউসুর কলটাকে পিছন দিকে ঘুরান তাহলে ছোট হবে তাহলে আমি দেখতে পাবো উনি হয়তো বুঝতেছে না বিষয়টা আপনি আমাকে দেন আমাকে আপনি মাউস অ্যাপ্রুভাল দিন আকাশ আমাকে আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন হ্যাঁ আপনি ছেড়ে দেন এবার আপনি মাউস ছেড়ে দিন আচ্ছা যাই হোক আমি দাঁড়ান আপনি মাউস ছেড়ে দেন হ্যাঁ পেয়েছি আপনি একদমই হ্যান্ডস আপ করে ফেলেন আচ্ছা আমি এখান থেকে দেখাচ্ছি আপনারা সেটা ক্লাসে যদি দেখতে নাও পারেন প্রবলেম হয় তাহলে আপনারা ভিডিওতে পাবেন সেটা আমি দেখাই তো দেখেন আমি আমি এখানে রিপ্লাই তো রিপ্লাই করার জন্য একদম ডান পাশে একটা বাটন আমরা আমি দেখতে পাচ্ছি একদম ডান পাশে এই যে তো একদম সোজা যদি ডানে যায় এখানে একটা অপশন দেখতে পাচ্ছি সেন্ড অফার তো এই মুহূর্তে ভিডিও বাড়ার কারণে যদি আপনারা দেখতে নাও পারেন এটা ভিডিও তো আপনারা ক্লিয়ারলি দেখবেন তাহলে এটা হলো কি স্যান্ড অফার হ্যাঁ আমাদের এটা কি রেকর্ড হচ্ছে হচ্ছে আকাশ আপনি আরেকবার শেয়ার করেন আমাকে মাউস প্রবল দিন তাহলে রিপ্লাই করার জন্য আমরা একদম ডান পাশে আসবো একদম ডান পাশে এসে এখানে সেন্ট অফারে ক্লিক করব ঠিক আছে এই যে একশো পঞ্চাশ ডলারের কাজ কাজটা কত কত ডলারের দেখেন তিরিশ দিন ডিউরেশন হচ্ছে তিরিশ দিন তিরিশ দিনের জন্য হলো একশো পঞ্চাশ ডলার তো তিরিশ দিনের জন্য একশো পঞ্চাশ ডলার ইচ্ছা আসলে একেবারে কম হয়ে যায় তিরিশ দিনের জন্য যদি একশো পঞ্চাশ ডলার হয় তাহলে ডেইলি কত করে পড়তেছে ডেইলি মেবি পাঁচ ডলার করে তিন পাঁচ পনেরো যাই হোক ও গরীব ভাই গরিব ভাইয়ার হুম আপনি নতুন অবস্থায় এরকম কাজ করতে পারেন অল্প স্যালারির কাজগুলো কিন্তু এই কখনো কি আপনার যখন একদমই যখন কাজ থাকবে না আপনার তখন আপনার আসলে স্যালারিটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না হ্যাঁ আপনার প্রথম চার পাঁচটা কাজ যতদিন আপনি করেন নাই ততদিন আপনার পরিপূর্ণ মনোযোগ থাকবে আপনি কয়টা কাজ করতেছেন কয়টা কাজে ভালো ফিডব্যাক পাচ্ছেন ওইটার দিকে কত টাকা ইনকাম ইনকাম হচ্ছে স্যালারি বেশি না কম এটা দিয়ে একদমই একদমই এটা নিয়ে মাথা কামাবেন না প্রথম মাস দ্বিতীয় মাসে যখন আপনি চার পাঁচটা কাজ করবেন তারপর আপনি চিন্তা করবেন এবং চার পাঁচটা বায়ার যদি আপনার সম্পর্কে ভালো কমেন্টস করে তখন আপনি যেগুলো যেগুলো স্যালারি বেশি সেগুলো কাজ করবেন স্যালারিটা তখন আপনার জন্য ফেক্ট আর যখন আপনার পনেরো বিশটা যখন কাজ হয়ে যাবে তখন আপনি আপনার যেই এক্সিস্টিং স্যালারি আছে তার ডাবল আপনি নেবেন ওই ডাবল দিয়ে বায়ার আপনাকে কাজ করাবে যাই হোক মনে করেন আমরা এটাতে রিপ্লাই করবো তাহলে আমি ক্লিক করলাম সেন্ড অফার সেন্ড অফারে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এই জিনিসটা আবারও দেখতেছি তারপরে এবং এটার সাথে সম্পৃক্ত আপনার গিগগুলোকে দেখাবে উনি সম্ভবত একটা গিগই উনি পাবলিশ করেছে সে কারণে এখানে একটা গিকে দেখাচ্ছে বাট আপনি যদি চার পাঁচটা গিগ যদি আপনি পাবলিশ করেন চার পাঁচটা গিগ আপনাকে এখানে দেখাবে আপনাকে সিলেক্ট করতে বলবে যে কোন গিক থেকে আপনি কাজটা নিতে চাচ্ছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজটা আপনি কোন গিক থেকে নেবেন হ্যাঁ কোন গিগের আন্ডারে আপনি আপনি কাজটা নেবেন তো এখন এখানে এখানে মনে করেন আপনার চার পাঁচটা গিগ আছে তো যেই গিকের সাথে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হবে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার তাহলে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ফেসবুক মার্কেটিং হ্যাঁ যেই গিকটা আপনার আছে এই রিলেটেড এর এইটার রিলেভেন্ট কাজের জন্য সেই গিগটা আপনি সিলেক্ট করবেন এখন সেই গিগটা যখন সিলেক্ট করবেন তখন কি হবে তখন এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা আপনার এই বায়ার রিকুয়েস্টের টাইটেল হিসেবে চলে যাবে মানে বায়ার রিকোয়েস্টের টাইটেল টাইটেলটা এই টাইটেলটা বাই রিকোয়েস্টের টাইটেল হিসেবে যাবে তখন বায়ার আপনি যদি ইরিলিভেন্ট কোনো গিক যদি আপনি সিলেক্ট করেন মনে করেন আপনি এখানে গিকটা সিলেক্ট করছেন ডাটা এন্ট্রি হুম তখন বায়ার দেখবে যে আপনার টাইটেলেই দেখবে যে আপনি ডাটা এন্ট্রি মানে ডাটা এন্ট্রি তখন কিন্তু সে আপনাকে আর কাজ দেবে না তাহলে আমরা আপনি চার পাঁচটা গিক যদি তৈরি করেন চার পাঁচটা গিক এখানে ডিসপ্লে হবে এবং এর সাথে প্রাসঙ্গিক এবং রিলিভেন্ট যে গিকটা সেই গিকটা আপনাকে সিলেক্ট করতে হবে তো যেহেতু উনি একটা গিক তৈরি করছেন একটা গিকে দেখা যাচ্ছে অন্যগুলো দেখা যাচ্ছে না আমি জাস্ট সিলেক্ট করলাম উনি ফেসবুক মার্কেটিংয়ের না এটা তো কি আকাশ আপনি আর তৈরি করেন নাই লিঙ্কডিন ছাড়া অন্য কোনো গিক তৈরি করে নেই ও সরি সরি লিঙ্কডিন না আই উইল ডু ফেসবুক প্রমোশন টু ইউর বিজনেস এই হুম এটা হলো ফেসবুক ইম্প্রুব গিক আমি এটা সিলেক্ট করলাম ও সরি আমি উনি দুইটা গিক তৈরি করেছে আমি আসলে ওইটা ভালোভাবে খেয়াল করি নেই আপনার ভিডিওটা আরেকটু পিছনে খেয়ালগুলো দেখবেন যে উনি আসলে দুইটা গিক তৈরি করেছিল একটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফেসবুক দ্বিতীয়টা হচ্ছে লিঙ্কডিন তো আমি ফেসবুকের গিগ আমি ক্লিক করলাম ক্লিক করলে কি হচ্ছে আই promotion ডু ফেসবুক your টু in ইউর ইন দা accurately ওকে তাহলে এটা টাইটেল হিসেবে চলে যাবে কিসের টাইটেল আপনি যে রিপ্লাই করতেছেন সেই রিপ্লাই হচ্ছে একটা টাইটেল থাকবে তাই না ওই টাইটেল হিসেবে এই টাইটেলটা অটোমেটিকলি চলে যাবে তারপর এই ইমেজটা আপনার যে গিগ ইমেজ সেই ইমেজটা অটোমেটিকলি অ্যাটাচমেন্ট ইমেজ হিসেবে চলে যাবে তাহলে বায়ার প্রথমত ধারণা পাবে আপনি আসলে কী কাজ করবেন এবং আপনার যে ব্যানারটা সেই ব্যানারটা বায়ার দেখে প্রাথমিক ভাবে আপনার সম্পর্কে আপনার কাজের সম্পর্কে একটা ধারণা পাবে ঠিক আছে তাহলে অবশ্যই আপনাকে সঠিক গিকটা আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এরপর হলো ডেসক্রাইব ইউর অফার আমরা এখানে অনেক বড় করে ডেসক্রাইব করব কিন্তু তার আগে আমরা কিছু কাজ ডেসক্রাইব করার ডেসক্রাইব করব কিন্তু তার আগে আমি নিচের কিছু সেটিংস দেখাই টোটাল অফার অ্যামাউন্ট হ্যাঁ এখানে অফার অ্যামাউন্টটা কত বায়ার যা দিয়েছে তা বায়ার দিয়েছে একশো পঞ্চাশ ডলার তাহলে আপনিও হুবহু এটাই দিবেন তিরিশ দিন একশো পঞ্চাশ ডলার ঠিক আছে হুবহু যা দিয়েছে তা তো যখন আপনি যতদিন আপনি কাজ মানে কাজ করেন নাই ততদিন আপনি কি মানে দশ পনেরোটা কাজ করেন নাই এবং দশ পনেরোটা বায়ার থেকে আপনি ভালো ফিডব্যাক পান নাই ফাইভ স্টার ফিডব্যাক পান নাই ততদিন পর্যন্ত বায়ার যে রেট দিয়েছে হুবহু আপনি সে রেটই দিবেন সেখান থেকে কমও না বেশিও না কিন্তু যখন আপনি পনেরো বিশটা কাজ করবেন এবং অনেকগুলো বাইয়ার আপনাকে পজিটিভ ভালো ফিডব্যাক দিয়েছে ফাইভ স্টার রেটিং এবং ভালো ফিডব্যাক দিয়েছে তখন আপনি আপনার স্যালারিটা বায়ার যদি একশো পঞ্চাশ ডলার বলে আপনি বলবেন দুশো ডলার বা আড়াইশো ডলার বা তিনশো ডলার ঠিক আছে তো আপনি রেট বেশি দিলেও বায়ার আপনাকে হায়ার করবে কেন কারণ আপনার ট্র্যাক রেকর্ড আছে তো যতদিন নতুন অবস্থা রাখবেন ততদিন আপনার সম্পর্কে বাইয়ার আর কনফিউশন থাকবে ততদিন আপনি স্যালারি বায়ার যা দিয়েছে তাই হ্যাঁ বেশি বেশি চাইলে বায়ার দিবে না বরং আপনাকে মূল্যায়ন করবে না কিন্তু আপনার যদি পনেরো বিশটা কাজ করেন পনেরো অনেকগুলো বাইরের রিভিউ বা ফিডব্যাক যদি আপনার থাকে তখন বায়ার চাইবে যে যে কোনো মূল্য আপনার মতো অভিজ্ঞ মানুষকে হায়ার করতে এবং আপনি যদি বায়ারকে বুঝান যে তুমি যে বাজেট দিয়েছো এই বাজেট দিয়ে তুমি এই আমি কি ওভিপে করে দেবো কাজটা ইভিপে করবো এবং ওভিপে করলে আমাকে কোনোভাবে এই বাজেটে বসাবে না তুমি যদি তিনশো টলার দিতে রাজি থাকে তাহলে আমাকে বলো তখন যদি আপনাকে তিনশো টলার দিয়েই দিবে কারণ বায়াররা কোয়ালিটি চাই কোয়ান্টিটি না ঠিক আছে তাহলে এখন আমরা একশো পঞ্চাশ ডলার দিলাম আচ্ছা এখন আপনি তো নতুন তাই না এখন নতুন অবস্থাটা আমরা বুদ্ধি বুদ্ধি করতে পারি করে আমরা দিলাম যে একশো ডলার কেমন হবে তো আপনি একটু করে হ্যাঁ কমাই দিলেন আপনি বললেন যে পঞ্চাশ ডলার যে দেখো তোমার একশো পঞ্চাশ ডলার অ্যাপ্লাই করে দেওয়ার দরকার না আমাকে মাত্র পঞ্চাশ ডলার আমি কাজ করে দেবো আর একজন আপনার সাথে বেশি বুদ্ধিমান সে দিল কুড়ি ডলার আর একজন আপনার সাথে বেশি বুদ্ধিমান সে দিল পাঁচ ডলার দশ ডলার আরেকজন একদম সর্বোচ্চ বুদ্ধিমান সে বললো কি আমি একদম বিনামূল্য কাজটা করে দেব। তাহলে আমাদের যেটা ধারণা যে বায়ার কাকে দিবে কাজ যে দশ ডলার বলছে পাঁচ ডলার বলছে অথবা যে বিনামূল্য বলছে বায়ার তাকে কাজ দিয়ে দিবে এটা সাধারণ দৃষ্টিকোণ থেকে মানুষ এরকম মনে করে হ্যাঁ যে যেখানে আমরা সবচেয়ে থেকে কম পাই সেখানে কি বায়ার কাজ কাজ দিয়ে দিবে তো এটা কোনোভাবেই পসিবল না কোনোভাবেই এটা পারবেন না বাইয়ার কখনোই আপনি তার নির্ধারিত রেট রেটে যদি কমাই দেন তাহলে আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে মনে করবে যে আপনার কোনো কিছু কিছু কোনো কোনো গতি হচ্ছে না আপনি আসলে কাজ জানেন না এবং আপনি কি আপনার দ্বারা ভালো কাজ করা সম্ভব না যদি আপনি ভালো কাজ জানতেনই তাহলে আপনি এত অল্প রেটে কাজ করবেন কেন বাইরের মধ্যে অনেকগুলো কনফিউশন তৈরি হবে এবং আপনাকে হায়ার করবেই না বায়ার যে রেট দিয়েছে সেই রেটে আপনাকে কি আপনি দেবেন কোনোভাবে কম রেটে দেবেন না তো এখন অনেকেই বলেন আমি ফেসবুকে দেখি যে অনেকেই বলেন যে নতুন ফ্রিল্যান্সাররা পুরাতন ফ্রিল্যান্সারদের এই কী করতেছে কাজগুলা নিয়ে নিচ্ছে বা কম রেট দিয়ে একটা কাজের রেট একশো ডলার আরেকজনে বিশ ডলার দিয়ে কাজ নিয়ে নিচ্ছে হ্যাঁ আরেকজনে দশ ডলার দিয়ে কাজ নিয়ে নিচ্ছে এটা আসলে সম্ভব কিনে আমি দেখি আমি আমরা একটু চিন্তা করি মনে করেন একজন ডাক্তার যে এক হাজার টাকা ফিস নেয় আরেকজন নতুন ডাক্তার তৈরি হয়েছে সে নতুন ডাক্তার বলতেছে যে আমি বিশ টাকা দিয়ে আমি কি করব এই আমি রুগী দেখবো

এই ভালো ডাক্তার না সে ডাক্তার তার কাছে চিকিৎসা করলে আপনার কি লাইফ আর থাকবে না তো সুতরাং আপনার সন্দেহ তৈরি হবে এবং কোনোভাবে কিন্তু আপনি তার কাছে যাবেন না তো একজন নতুন ডাক্তার একজন পুরাতন ডাক্তার যে একটা অবস্থান তৈরি হয়েছে সেই জিনিসটা সে ভালো কাজ করে দিতে পারবে তার প্রতি মানুষের আগ্রহ আছে আস্থা আছে তো একজন ফ্রিডেন্সার যখন অনেকগুলো কাজ করে অনেকগুলো বায়ার তার সম্পর্কে ভালো কমেন্টস করে অনেকগুলো তার ফিডব্যাক তৈরি হয় বায়ারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সে আসলে অনেক অনেক অভিজ্ঞ হ্যাঁ তো আরেকজন ওই অভিজ্ঞকে বায়ার কি ডাবল তিন ডাবল টাকা দেওয়ার জন্য রাজি থাকে কিন্তু যে নতুন সে ফ্রি বললো তাকে দিয়ে সে কাজ করাবে না বায়ার ঠিক আছে কেন কাজ করাবে না কারণ কাজের কাজটা যদি খারাপ হয় তাহলে তো বাইয়ার ক্ষতিগ্রস্ত হবে আপনি অপারেশন করাবেন এখন অপারেশনটা যদি আপনি টাকা কমের জন্য যদি খারাপ ডাক্তার দিয়ে অপারেশন করেন তাহলে তো আপনার কিডনি শেষ ঠিক আছে এখন আপনার কাছে ওইটা ওইটা গুরুত্বপূর্ণ নাকি ভালো বেশি টাকা দিয়ে আপনি বড় ডাক্তার দিয়ে অপারেশন করাবেন হ্যাঁ ওই কারণে যারা পুরাতন নতুন প্রফেশনাল যতই হোক না কেন তারা পুরাতন প্রফেশনালের পুরাতন প্রফেশনালের ফিল্ড আলাদা নতুন প্রফেশনালের ফিল্ড আলাদা ঠিক আছে কেউ কারোর জন্য প্রতিদ্বন্দ্বী না তো একটা কথা হচ্ছে এই এভিবে মার্কেট প্লেস নষ্ট করা আমরা প্রায় সময় একটা কথা শুনি বা দেখি যে মার্কেট প্লেস নষ্ট করা হ্যাঁ মার্কেট প্লেস নষ্ট করার মানে হলো নতুন স্টুডেন্টরা এসে হ্যাঁ অনেকের যেটা ধারণা আমি দেখি যে আমি নাকি স্টুডেন্টকে শিখাই দিই যে কম রেটে অ্যাপ্লাই করার জন্য আমি কাউকে কিন্তু শিখে দিচ্ছি না কম রেট অ্যাপ্লাই করার জন্য আমি বলতেছি বেশি রেট অ্যাপ্লাই করার জন্য এটা একটা ধারণা আবার অনেকের ধারণা যে আমি কম কাজ নিতে বলি যার ফলে কি ওই ইয়া হচ্ছে এখন আমি আমি স্পষ্টভাবে বলতেছি কম রেটে যদি অ্যাপ্লাই করেন আপনি কাজ পাবেনও না তো এইভাবে যারা এই যারা পুরাতন প্রফেশনাল যারা আছে স্কিলড এবং এক্সপার্ট প্রফেশনাল যারা আছে তাদের কাজ কখনো নতুন প্রফেশনালরা নিতে পারবে না বা নতুন প্রফেশনালদেরকে কখনো দিবেও না আর এক্সপার্ট প্রফেশনাল যে ক্রিটিক্যাল কাজগুলো করতে পারবে সেগুলো নতুন প্রফেশনাল কখনোই করতে করতে পারবে না সুতরাং আসলে মার্কেট কখনোই নষ্ট করা যায় না মার্কেট প্লেস মার্কেট কখনই নষ্ট করা যায় না এই মানুষ নিজে নিজে নষ্ট হতে পারে মনে করেন এখন ডাক্তার যারা আছে সেই ডাক্তার অনেক অনেকগুলো ডাক্তার যদি তৈরি হয় হ্যাঁ মনে করেন আরো এক লাখ এক লক্ষ ডাক্তার তৈরি হলো তৈরি হলে বললো যে আমরা কি মাত্র বিশ টাকা করে আমরা চিকিৎসা করাবো হ্যাঁ মার্কেট কি কমে যাবে যারা বড় ডাক্তার আছে তাদের মার্কেট কি নষ্ট হয়ে যাবে কখনোই হবে না এবং টোটাল বাংলাদেশের ইয়ার মধ্যে কি প্রবলেম দেখা দিবে হ্যাঁ আমি ছোট্ট একটু এক্সাম্পল দিয়ে আমি শেষ করতেছি মনে করেন আপনি শার্ট সিলানোর জন্য প্রত্যেকটা টেলার্স প্যান্ট সিলানোর জন্য প্রত্যেকটা টেলার্স একটা ভালো টেলার্স আটশো টাকা নেয় বা সাতশো টাকা আটশো টাকা নেয় নতুন একটা টেলার্স আসছে ওই টেলার্স বলতে আমি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে সিলাই সেলাই করব তাহলে কি ঢাকা শহরের বা চিটং শহরের সবগুলো মানুষকে ওই পঞ্চাশ টাকা করে ষাট চিলানোর জন্য তার এখানে লাইন ধরবে আর এই নতুন সে পঞ্চাশ টাকা করে দিছে নতুন একটা দোকান সে কারণে কি পুরাতন দোকানগুলোর অর্ডার কমে যাবে এটা চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন আসলে মার্কেট কখনোই নষ্ট হয় না বরং যে পঞ্চাশ টাকা করে যে দিচ্ছে সে নিজেই নষ্ট হবে পঞ্চাশ টাকা করে দেওয়াটা তার এখানে মানুষ আসবে না মানুষ মনে করবে যে সে ভুয়া সে কাজ পারে না কেউ তার টাকা দিয়ে করবে না এবং সে কই দিন পড়াশু ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবে সব কিছু লজিক্যাল দিতে হবে হ্যাঁ আকৃষ্ট করার জন্য ইলিজিক্যাল কোনো কিছু দেওয়া যাবে না তাহলে একশো পঞ্চাশ টলার আমি আসলে একটু বেশি কথা বলে ফেলেছি এটা নিয়ে আমি দুঃখিত তারপর হচ্ছে ডেলিভারি টাইম ডেলিভারি টাইম কইদিন ডেলিভারি টাইম দাঁড়ান আমি আছি হ্যাঁ আছি ডেলিভারি টাইম ডেলিভারি টাইম কই দিন বাই আপ যত তত দিন এখানে আমি দেখতে পাচ্ছি তিরিশ দিন আপনি তিরিশ দিনই দেবেন আমি আর এই প্রসঙ্গে একটা কথা বলি আপনি আসলে তিরিশ দিনের কাজগুলো নেবেন না আপনি নেবেন হলে এক সপ্তাহের কাজ আপনার কারণ তিরিশ দিন আপনি কাজ করছেন কাজ করার পরে আপনি তিরিশ দিন পরে টাকা পাবেন এটা আসলে দরকার নেই আপনি দেবেন হলো এক সপ্তাহ এক সপ্তাহ মানে সাত দিনে আপনি কাজটা করে জমা দিবেন তো যেহেতু আপনি তিরিশ দিন এখানে দিয়েছে তিরিশ দিনের কাজগুলো আপনি নেবেন না আমি জাস্ট এটা তো স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আপনি সর্বোচ্চ সাত দিন সাত দিনের বেশি কাজ নেওয়াটা ঠিক ঠিক হবে না আপনি কাজ করে জমা দিবেন সাত দিন পরে আপনাকে পেমেন্ট করবে আবারও কি আপনার এটা রিনিউ হয়ে যাবে আবার সাত দিন কাজ করবেন আবার সাত দিনের পরে টাকা নেবেন হ্যাঁ ওইভাবে আপনি যদি মাসকে মাস স্থায়ীভাবে যদি আপনি কাজ করেন কিন্তু আপনি সিলেক্ট করবেন সাত দিন কেন কারণ সাত সাত দিনের জন্য যদি আপনি কাজ নেন তাহলে কী প্রতি সপ্তাহে আপনি স্যালারিটা পাচ্ছেন তারপর হচ্ছে নাম্বার অফ রিভিশন নাম্বার অফ রিভিশন হলো রিভিশনটা আপনি সবসময় সবসময় আনলিমিটেড দিতে পারবেন কোনো সমস্যা হবে না মানে যতবার বাইরের পছন্দ না হবে বাইরের যদি আপনি কাজ করে দেওয়ার পরে যদি বাইরের বলে যে এখানে একটু এখানে একটু ঠিক করে দাও এখানে একটু ঠিক করে দাও হ্যাঁ তো স্বাভাবিকভাবে যতবার প্রয়োজন হবে আপনি ঠিক করে দেবেন আপনি একটা শার্ট স্লেছেন শার্টটা খুব চিপা হয়ে গেছে পরা যাচ্ছে না আপনি টেলার্সের কাছে নিয়ে গেলেন সে অর্ডার করে দিল লুজ করে দিল আবার বাসায় এসে যখন আপনি পড়লেন দেখবেন যে অতিরিক্ত অতিরিক্ত লুজ হয়ে গেছে আবার নিয়ে গেলেন সে আবার কে ইয়া করে দিল তো এইভাবে যতক্ষণ পর্যন্ত সে স্যাটিসফাইড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি রিভিশন দেবেন এবং রিভিশনটা সবসময় আনলিমিটেড রাখলেই বেটার তাহলে আমরা বুঝলাম টোটাল অফার অ্যামাউন্ট বায়ার যা বলছে তা টোটাল ডেলিভারি টাইম তিরিশ দিন ঠিক আছে বায়ার যা বলছে তা যা তা তারপর নাম্বার অফ রিভিশন আনলিমিটেড এরপরে যে অপশনগুলো আছে এই যে আর্কস ফোর গিক রিকোয়ারমেন্টস হ্যাঁ এখানে এটা টাচ করতে হবে না তারপর ডিফাইন দ্য অফার স্কোপ এগুলো কোনো কিছুই আর টাচ করতে হবে না আমরা শুধু টাচ করবো কোনটা টোটাল অফার অ্যামাউন্ট ডেলিভারি টাইম এবং নাম্বার অফ রিভিশন এই তিনটে জিনিস আমরা টাচ করবো এরপরে কোনো কিছু আর টাচ করবো না না করে আমরা শুধু ডাইরেক্ট কী করবো আমরা সাবমিট অফারে ক্লিক করবো যে নিচে দেখা যাচ্ছে পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে না বাটনটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নিচে আমরা যে সাবমিট অফার সাবমিট অফার বাটন আমরা ক্লিক করবো ক্লিক করলেই বেশ আমাদের অফারটা সেন্ড হয়ে যাবে তো আমরা তো এখনো ইয়াটা লিখি নেই বায়ার রিকোয়েস্টের বায়ারের রিকোয়েস্ট আমরা এখনো লিখি নেই তাই না এই যে এটা আমরা লিখি নেই তো এটা এটা লেখাটা আমি শেখাবো এখানে এটা তো এখানেই লিখবেন এটা কীভাবে লিখবেন সেটা আমি এখন দেখাবো অনেক বিস্তারিতভাবে লিখতে হবে সেটা আমি আমার সিটে গিয়ে দেখাবো ঠিক আছে তো এটা লিখবেন এখানে আপনি লিখতে পারেন ডিয়ার স্যার আপনি লিখবেন যে ডিয়ার স্যার আপনি কি করবেন এখানে আপনি রিপ্লেটে লিখবেন তো রিপ্লাইটা কি ভেবে লিখবেন সেটা আমি আমার কম্পিউটারে ঢুকে দেখাবো একটু পরে আমি এখন দেখালাম যে আপনি যখন রিপ্লাই করবেন রিপ্লাই করার সময় আপনি এই শিটটা আপনি কিভাবে ফিল আপ করবেন হম আর এই জিনিসটা আমি এখনো দেখাইনি এই জিনিসটা এখন আমি আমার কম্পিউটারে ঢুকে দেখাবো যে টোটাল বিষয়টা আপনি কিভাবে তৈরি করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন রিপ্লাইটা কিভাবে করবেন আচ্ছা আমি আচ্ছা এখন আমি আরেকটা জিনিস দেখাই সেটা হলো এই যে এখানে দশটা দশটা রিকোয়েস্ট এখন আপনি আগে সম্পূর্ণভাবে যতগুলো রিকোয়েস্ট আপনারা আছে সকল রিকুয়েস্ট আপনি পরিপূর্ণভাবেই পড়বেন বুঝবেন বুঝার পর ঠিক আছে সকল রিকুয়েস্ট আপনি পরিপূর্ণভাবে পড়বেন পরে বুঝবেন এবং বুঝার পরেই আপনি এই আপনি বাছাই করবেন এই বাছাই করাটা খুবই গুরুত্বপূর্ণ তারপর আপনি কি কী করবেন শুধুমাত্র প্রথম একটা দেখছেন এটা বুঝছেন এটাতে রিপ্লাই করবেন সেরকম না আগে অবশ্যই আপনি দশটা পড়বেন বুঝবেন কোনটা আপনার জন্য উপযুক্ত সেটা পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নেবেন তারপর সেটাতে রিপ্লাই করবেন আচ্ছা আমরা একটা বুঝলাম আমরা দু নম্বরটা দেখি হ্যালো আই এম কারেন্টলি ওয়ার্কিং এস জুনিয়র ব্রান্ড ম্যানেজার ফর এ স্টিম এডুকেশন ট্রেনিং প্রোভাইডার অ্যান্ড আই এম ওয়ার্কিং ফর সাম সাম ওয়ান হু ক্যান রিচার্জ সোশ্যাল মিডিয়া পেজেস অফ ওভার সেভেন হান্ড্রেড ক্লায়েন্টস এটা কি কাজের অফার নাকি কাস্ট পাওয়ার অফার আই অ্যাম লুকিং ফর সাম ওয়ান আচ্ছা হু ক্যান রিচার্জ আচ্ছা আচ্ছা সে নিজে একজন এমপ্লয়ি সে এক ব্রান্ড ব্রান্ড ম্যানেজার হিসেবে কোনো একটা কোম্পানিতে কাজ করতেছে কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে তার কোনো অভিজ্ঞতা নাই সেজন্য সে তার নিজের যে কাজগুলো সে কাজগুলো করানোর জন্য সে কি চাচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ম্যানেজার এই কাজটা যে করতে পারে সেরকম কোনো একজন এমপ্লয়ি সে চাচ্ছে হ্যাঁ এই কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সে চাচ্ছে যে লিঙ্কড ইন ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক এই সংক্রান্ত কাজগুলো যারা পারে তারা যেন কি অ্যাপ্লাই করে আচ্ছা আই হ্যাভ টেলি স্ক্রিপ্টস ফর রিকারিং পেমেন্ট অ্যান্ড চ্যারিটেবল ডোনেশন আই নিড কাস্টমাইজেশন দ্য চ্যারিটেবল অর্গানাইজেশন লিডস আর হান্ড্রেড পার্সেন্ট টু স্ক্রাফ্ট লিডস আর দ্য আর দ্য গিয়ার টু দ্য পিপল হু হ্যাড মেড ডোনেশন টু চ্যারিটেবল সে চাচ্ছে সে একটা চ্যারিটেবল অর্গানাইজেশন সে ডোনেশন তো ফেসবুকের মাধ্যমে সে চাচ্ছে যাই হোক আই এম লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া মার্কেটার প্রমোট এ আর্টিকেল অন মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এস এস পসিবল স্টার্টিং ফাইভ ডলার আচ্ছা তাহলে আমরা এই সবগুলো পরে যেটা আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন একশো পার্সেন্ট বুঝতে পারবেন সেই কাজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন এবং এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার যতগুলো বাইর রিকোয়েস্ট থাকে যদি বৃষ্টি থাকে বিশটাই আপনি পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত বৃষ্টিটাই পড়বেন পরে আপনি সবগুলো বুঝে তারপর কি যে কোনো একটা বা দুইটাতে আপনি রিপ্লাই করবেন তো অনেকেই এই প্রথম যেটা আসছে সেটাতে রিপ্লাই করে অতটা না বুঝে রিপ্লাই করে তো যার ফলে দেখা যায় কি যে যেটাতে রিপ্লাই করছে সেটা তার প্রাসঙ্গিক কাজ না তো যার ফলে কাজ পায় না তাহলে আমরা বুঝলাম যে আমরা বাইর রিকোয়েস্টের রিপ্লাই কীভাবে করবো কীভাবে দিব এখন আমি সে একটা রিপ্লাই আমি লিখে দেখাই হ্যাঁ আচ্ছা আমি এখানে ডাইরেক্টলি লিখি আচ্ছা আকাশ আপনি একটু পরে আরেকবার আরেকবার শেয়ার করিয়েন আমি প্রথমত বেসিক বিষয়গুলো আমি বলি যে আমরা বাই রিকোয়েস্ট রিপ্লাই করার সময় আমরা কি কি জিনিস আমরা আমাদের থাকবে বাই রিকোয়েস্ট রিপ্লাই করার শুরুতে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এক নম্বর আমরা দাঁড়ান এটা হচ্ছে আমাদের মূল বিষয়টা আমি এখন মূল জিনিসটা আলোচনা করতেছি যে আসলে আমাদের কি কি ইনক্লুডিং থাকবে আমাদের বাই রিকোয়েস্ট রিপ্লাই এর মধ্যে আমরা এক নম্বরে যেটা করব আমরা এক নম্বরে যেটা করব সেটা হচ্ছে আমরা বাইরের প্রশংসা করব হ্যাঁ মানে ব্যবসা তার প্রতিষ্ঠানের প্রশংসা আমার ইন্টারেকশনটা অনেক বেশি সহজ হয়ে যাবে তাহলে প্রথম কাজ হলো প্রশংসা করা এখন প্রশংসাটা কিভাবে করবো মনে করেন কোন বলছে যে আমি একটা আমি একটা এই কোম্পানি আমি রেডিমেড গার্মেন্টস আমি একটা ফ্যাশন হাউস আমি শার্ট প্যান্ট পাঞ্জাবি এগুলো এগুলো বিক্রি করি হ্যাঁ এবং আমার এই আমার কাস্টমার টার্গেটেড কাস্টমার হলো অমুক এই দেখো আমার প্রোডাক্টগুলো হ্যাঁ এই তো বায়ার যদি আপনাকে তার প্রোডাক্টের ছবিগুলো দেখাই তার এই ওয়েবসাইটের লিঙ্কে যদি দেয় অথবা তার ফেসবুকের লিঙ্কে যদি দেয় হ্যাঁ ওই বায়ার রিকোয়েস্টের মধ্যে যদি দেওয়া থাকে তার কোনো লিঙ্ক বা তার কোনো বিষয় হ্যাঁ সাধারণত কিন্তু বায়ার রিকোয়েস্টের মধ্যে খুব একটা দেওয়া থাকে না তো আপনি চেষ্টা করবেন আপনি তার সম্পর্কে জানার জন্য জেনে তার সম্পর্কে আপনি যুক্তিসঙ্গত প্রশংসা করবেন প্রশংসাটা এমন হতে পারে সে যদি আপনাকে কিছু প্রোডাক্টের ছবি বা কিছু প্রোডাক্ট সম্পর্কে যদি বলে যে আমি অনেক এরকম একটা কোম্পানি আমি এই করি তখন আপনি তাকে বলবেন যে এই বর্তমান সময়ে এই বিজনেসটা খুব ভালো একটা বিজনেস এবং এই বিস এইটা মানুষের অনেক মানুষ উপকৃত হচ্ছে ঠিক আছে অনেক মানুষ উপকৃত হবে তো আমার মনে হয় এই বিজনেসটা সোশ্যাল মিডিয়াতে ইয়া করলে অনেক ভালোভাবে করা যাবে তাহলে একটা হচ্ছে তাকে প্রশংসা করতে হবে এখন প্রশংসা করার জন্য তো আমাদের কিছু তথ্য দরকার ইনফরমেশন দরকার যতটুকু তথ্য আমরা এখান থেকে পাই ওটুকুর উপর ভিত্তি করে আমরা আমাদেরকে তাকে প্রশংসা করতে হবে আর যদি আমরা তার ব্যবসা সম্পর্কে নাই জানি একেবারে না জানি বাইরে যদি বলে যে আমার একটা কোম্পানি আছে সেই কোম্পানির জন্য এসইউ করতে হবে বা সেই কোম্পানির জন্য ফেসবুক মার্কেটিং করতে হবে কি ব্যবসা কি কোম্পানি কোনো কিছু সে বললো না ঠিক আছে তাহলে তো আমরা তার প্রশংসা করার কোনো সুযোগ পাচ্ছি না তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা স্কিপ করে যাব আমরা কোনো প্রশংসা করব না কিন্তু আমরা সবসময় যেটাকে চেষ্টা করব যেন আমরা বাইরের প্রশংসা করতে পারি আর প্রশংসা প্রশংসা করতে পারলেই তার সাথে আমাদের ইন্টারেকশনটা ক্রিয়ার ইন্টারেকশনটা সহজ হবে সে আপনাকে আপন ভাবতে পারবে এবং যে কোনো মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে আপনি যদি তার প্রশংসা করেন আপনার এই রিপ্লাইটা তার কাছে আকৃষ্ট হবে এবং সে আপনার রিপ্লাইটা পরিপূর্ণভাবে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়বে এবং আপনার সাথে সে কথা বলবেই বলবে ঠিক আছে তবে প্রশংসাটা হতে হবে ব্যক্তিগত প্রশংসা তার ব্যবসার প্রশংসা এবং অবশ্যই সেটা যৌক্তিক হতে হবে লজিক্যাল হতে হবে আচ্ছা সবাইকে আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন একটু আমাকে আমাকে একটু হাত তুলে দেখান ঠিক আছে ঠিক আছে ওকে যৌক্তিক প্রশংসা এরপর হলো মনে করেন বায়ার বললো কোন একটা বায়ার বললো যে আমি কি তৈরি করি আমি সিডিবি অয়েল তৈরি করি হ্যাঁ সিডিবি অয়েল মানে হলো একরকমের ওষুধ বা যেটা মানুষের স্থানায় মানে বিভিন্ন স্কিন কেয়ারের জন্য কাজে লাগে অথবা বায়ার বললো যে আমি স্কিন কেয়ারের বিভিন্ন কসমেটিক্স বিক্রি করি হ্যাঁ ওর টুক বিক্রি করে আপনি তাকে কী বলেন যে কসমেটিক্স ব্যবসাটা এই খুব ভালো একটা ব্যবসা এবং এটাকে অনলাইনের মাধ্যমে অনেক বেশি পরিমাণে পরিমাণে কি এটা সেলস করা যায় তো তুমি অনলাইনের মাধ্যমে করাতে চাচ্ছ তোমার সিদ্ধান্তটা ঠিক এবং তুমি এটার মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে তোমার এই কসমেটিক ডিসেন্সটাকে পৌঁছে দিতে পারবা হ্যাঁ এবং তোমার সেলস থেকে অনেক গুণ বাড়িয়ে নিতে পারবা মানে যতটুকু আমরা ইনফরমেশন পাই অটুকুর উপর ভিত্তি আমরা প্রথমে তার প্রশংসা করার চেষ্টা করব প্রশংসার পর হলো গুড কমেন্টস অ্যাবাউট হিস প্রোডাক্ট ওর সার্ভিসেস আচ্ছা এটা তো আমরা বুঝলাম দুই নম্বর হলো সেন্সিটিভ পয়েন্ট সেন্সিটিভ পয়েন্টটা কি এখন আমরা বায়ারের এই তার টোটাল রিকোয়ারমেন্ট আমরা পড়বো তার টোটাল বায়ার রিকোয়েস্ট আমরা পড়ব পড়ে তার সেন্সিটিভ পয়েন্টগুলো আমরা খুঁজে বের করব এবং প্রত্যেকটা সেন্সিটিভ পয়েন্টের জন্য আমরা একটা করে প্যারাগ্রাফ লিখবো হ্যাঁ এই সেন্সিটিভ পয়েন্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন আমি প্র্যাকটিক্যালি একটু সেন্সিটিভ পয়েন্টগুলো খুঁজে বের করি আপনারা দেখেন আকাশ আপনি আরেকবার শেয়ার করেন হ্যালো আমি আকাশের এখান থেকে একটা জিনিস কপি করে আনতেছি হ্যাঁ আমাকে ইয়া করেন মোসব প্রবাল দিন হ্যাঁ আপনি এই পেজটাকে লোড দিয়ে না ঠিক আছে কোনো রিলুড করিয়ে না আচ্ছা আপনারা দেখেন আমি ইয়া করতেছি এই কাজটার এইটা আমি আমার কম্পিউটারে আনতেছি তারপর আমি এইটার সম্পর্কে নিচ্ছি আকাশ আপনি আরেকবার শেয়ার করেন আচ্ছা আমি এখান থেকে ডাইরেক্টলি দেখাই সেনসিটিভ পয়েন্ট গুলো কি কি তাহলে এই সেন্সিটিভ পয়েন্টগুলো আপনি যখন বাইরের কোনো বাইরে রিকোয়েস্ট পড়বেন পড়ার সময় আপনার পাশে খাতা খাতা কলম রাখবেন কাগজ কলম রাখবেন হ্যাঁ অথবা আপনি এখান থেকে একটা নোটপ্যাড খুলে নিন ঠিক আছে একটা অনলাইন নোটপ্যাড আপনি একটা নোটপ্যাড খুলে নিন কই এটা ক্লিক করছে না কেন আপনি ক্লিক করুন তো একটা একটা নোটপ্যাড খোলেন হ্যাঁ তাহলে আমরা একটা নোটপ্যাডে আসলাম অনলাইন অনলাইন নোটপ্যাড দিয়ে করলে আপনি পাবেন তো এখন আমরা এখানে সেন্সিটিভ পয়েন্টগুলো লিখব আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি একটু বড়ো নি এটাকে হ্যাঁ ঠিক আছে তাহলে এবার দেখেন আমরা এখানে লিখবো আপনি খাতায় কলমও লিখতে পারেন অনলাইন নোটপেটও লিখতে পারেন তাহলে আমরা সেন্সিটিভ পয়েন্টগুলোকে আমরা লিখব এখানে বায়ের বলছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্ট্যাক্ট কন্টেন্ট ক্রিয়েটর তাহলে আমরা এই দুটা পয়েন্ট আমরা পাইলাম তার কাজে কী করতে হবে একটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে হবে আর একটা হলো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে হবে আমি সাথে রাতে নোট এখানে আমি নোট করলাম আমি লিখলাম এখানে সেন্সিটিভ পয়েন্ট হ্যাঁ একটা নাম্বার হচ্ছে এটা দুইটা সেন্সিটিভ পয়েন্ট অনেকে মানে দেখতে পাচ্ছেন না একটু বড় করি কি ব্যাপার এটা বড় হচ্ছে না কেন তাহলে আমি সেন্সিটিভ পয়েন্ট সেন্সিটিভ আচ্ছা এখানে এখানে দুইটা পয়েন্ট একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর একটা হলো কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে এরপরে দেখেন আপনি এভাবে পড়বেন এবং খুব ধীরে সুস্থে আপনি কি করবেন ভিবে সেনসিটিভ পয়েন্টগুলো নোট করবেন উই আর লুকিং ফর জনগণ কি আমার সাথে আছে জনগণ কি আছে আমার সাথে ঠিক আছে দেখুন তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আচ্ছা উই আর লুকিং ফর সাম ওয়ান মান্থলি মানে এটাই সে টাইটেল লেখছে টাইটেলের পরে সে এই বাকিগুলো হচ্ছে এক্সপ্লেনেশন ঠিক আছে সে তার মতো করে লেখছে উই আর লুকিং ফর সাম ওয়ান মান্থলি টু ম্যানেজ ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড পিন্টারেস্ট ক্রিয়েট কন্টেন্ট আচ্ছা এখন সে এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলছে কোন কোন সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হবে সেখানে বলছে ফেসবুক ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট ঠিক আছে ফেসবুক এটা যেহেতু ওটারে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মধ্যেই আমি এখানে লিখে রেখে ফেসবুক আপনি মাউস ধরিয়েন না কিবোর্ড ধরিয়েন না ধরলে আমার এখান থেকে এটা চলে যাবে কন্ট্রোলটা চলে যাবে আপনি একদম টাচ করিয়ে মাউসও হালকা ভাবে আপনি মাউসটা টাচ করিয়েন না তাহলে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ঠিক আছে এরকম আরো আছে লিঙ্কডিন যাই হোক আমরা পড়ি পরে আমরা আমাদের নোট করব ইনস্টাগ্রাম অ্যান্ড প্রিন্টারে ক্রিয়েট কন্টেন্ট পোস্ট স্টোরিজ রিলস হ্যাঁ কন্টেন্ট মানে কি পোস্ট স্টোরিজ এবং রিলস সে কন্টেন্টস দিয়ে বুঝেছে পোস্ট স্টোরিজ অ্যান্ড রিলস এখন রিলস দিয়ে সে কি বুঝেছে এটা আমাদের গবেষণার বিষয় এটা আমরা গুগলে সার্চ করবো দেখবো রিলস দিয়ে আসলে সে কি বুঝেছে হ্যাঁ সে হয়তো এটা দিয়ে বুঝেছে ভিডিও বাট কি কিনে আমাদেরকে সেটা শিউর হতে হবে আমরা অভিজ্ঞতাটাকে বুঝতেছি যে রিলস রিলস মানে সে ভিডিও ভিডিও বুঝেছে এটা ভিডিও এবং অ্যানিমেশন এই যেটি বুঝেছে বাট আরও শিও হওয়ার জন্য আমাদেরকে এটা গুগলে সার্চ করতে হবে কীভাবে আমরা সার্চ করবো সেটা আমরা শিখব একটু পরে তারপরে দেখেন প্রিন্টারেস্ট ম্যানেজার প্ল্যাটফর্ম উই আর ওয়ার্কিং হার্ড টু ফাইন্ড সামওয়ান হু ক্যান হেল্প আস লং টার্ম লং টার্ম হু ক্যান হেল্প আস লং টার্ম টু গ্রো আওয়ার ব্রান্ড তাহলে আমরা আরেকটা সেন্সিটিভ পয়েন্ট পয়েন্ট পেলাম লং টার্ম ঠিক আছে অবশ্য লং টার্মটা অত বেশি আপনার জন্য গুরুত্বপূর্ণ না এটার বায়ার বায়াররা একটু মানে আকর্ষণ করার জন্য বা আপনাকে আর একটু মোটিভেট করার জন্য আরেকটু মানে ভালো এমপ্লয়িদেরকে আকৃষ্ট করার জন্য বায়ার এরকম বলে হ্যাঁ যে এটা লং টার্ম কাজ এটা বছরের পর যুগের পর যুগ চলবে এটা আসলে কোনো কথা না কথা হচ্ছে আপনি যদি ভালো কাজ করেন অটোমেটিক্যালি বায়ার আপনাকে কাজ দেবে লং টার্ম কাজ করাবে আর যদি কাজ খারাপ করেন তাহলে আসলে চাকরি থাকবে না সুতরাং এটা আসলে লং টার্মটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু না এটা বায়ার আকৃষ্ট করার জন্য বলছে লং টার্ম গ্রো আওয়ার ব্র্যান্ড আচ্ছা দে আর উইল বিট অফ স্ট্র্যাটেজি বিল্ডিং অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড উইল রিকোয়ার ইউ টু রুইলস্ট্যান্ড আওয়ার ব্রান্ড দে আর উইল বিট অফ স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি বিল্ডিং হ্যাঁ বায়ার যেটা বুঝতে চাচ্ছে যে আমার যে কাজটা করতে হবে সেটা তোমাকে সঠিকভাবে প্ল্যান করতে হবে একদম পুঙ্ পুঙ্খভাবে সঠিক প্ল্যানটা করে এবং সঠিক কৌশল কৌশলে তোমাকে কাজটা করতে হবে রাইট স্ট্র্যাটেজি নিতে হবে আমরা জানি যে কোনো একটা কাজ করতে গেলে আমাদের প্ল্যানিং লাগা প্রথমে আমরা প্ল্যানিং করবো আমরা কী কী করবো কীভাবে করবো তারপর সেই জিনিসগুলো কীভাবে বাস্তবায়ন করবো সেটার জন্য আমাদের কৌশল থাকে সেই কৌশলটা হল স্ট্র্যাটেজি ঠিক আছে যে কোনো বিজনেসের কি যে কোনো কাজের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ তাহলে আমরা বায়ার বুঝতে চাচ্ছে যে আপনি খুব ভালোভাবে প্ল্যানিং করতে পারবেন আপনি স্ট্র্যাটেজি করতে পারবেন আচ্ছা এখন আরেকটা কথা হলো এই যে আমি পরে জিনিসটা বুঝতেছি এখন আপনি যদি বুঝতে না পারেন বা আপনি যদি ইংলিশে দুর্বল হয়ে থাকেন আপনি যদি বুঝতে না পারেন তো বুঝতে না পারলে এই যে মনে করেন স্ট্র্যাটেজি জিনিসটা আপনি বুঝতে পারেন নাই তাহলে আপনি স্ট্র্যাটেজি লিখে স্ট্র্যাটেজি আপনি শব্দটা কপি করেন আপনি স্ট্র্যাটেজি কপি করেন কপি করে আপনি গুগলে সার্চ করেন হ্যাঁ যে স্ট্র্যাটেজি বাংলা মিনি অথবা আপনি গুগল ট্রান্সলেটে যান স্ট্র্যাটেজি শব্দ লিখে আপনি বাংলায় এটার অর্থ জানেন একশো পার্সেন্ট আপনি কি প্রত্যেকটা শব্দের অর্থ যদি আপনি জানেন হ্যাঁ স্ট্র্যাটেজি মানে হলো কৌশল তো আপনি গুগলে সার্চ করে বা গুগল ট্রান্সলেটে সার্চ করে প্রত্যেকটা শব্দের অর্থ যদি আপনি জেনে নিতে পারেন জানেন তাহলে আপনি এটা বুঝেটা কোনো কঠিন কাজ হবে না আগে আমাদেরকে যেটা করতে হইতো ডিকশনারি ফাইন্ড আউট করে করে ডিকশনারি খুলে গুলে আমাদেরকে অজানা শব্দের অর্থটা বুঝতে হইতো তো এখন আপনার এখন আমাদেরকে মুহূর্তের মধ্যে আমরা সেটা সেটা বুঝতে পারি সুতরাং এই জিনিসটা যারা ইংলিশ ভালো পারেন তারা হয়তো মুহূর্তের মধ্যে বুঝবেন আর যারা ইংলিশ এখনো অত ভালো পারেন না তাদেরকে হয়তো কি গুগলে সার্চ করে করে দেখতে হবে একশো পার্সেন্ট আপনাকে সেটা বুঝতে পারবেন ঠিক আছে আর অনেক সময় যেটা হয় যে বায়াররা আসলে এখানে অনেক সময় বুঝতে পারে না ঠিকভাবে বুঝতে পারে না বলতে কোন একটা কথা এবিবি বললে বুঝাবে মনে করেন সবাই তো ওবিবি বুঝতে পারে না তো এখন বায়ার বুঝতে না পারলেও বায়ার কি বুঝতে চাইছে সেটা আপনাকে বুঝে নেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে হ্যাঁ আপনাকে কেউ একটা কথা বললো কিন্তু আসলে কি কথাটা ওবিবে ব্যাখ্যা করে বলা দরকার ছিল কিন্তু সে আপনাকে যেভাবে বলছে এটা কি মানে মূল জিনিসটা কি আপনি সেটা তো বুঝতে পারবেন তাহলে দেয়ার উইল স্ট্র্যাটেজি বিল্ডিং ঠিক আছে মানে রিয়েলি আন্ডারস্ট্যান্ড আওয়ার ব্র্যান্ড ঠিক আছে ওদের ব্র্যান্ড অনুযায়ী প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে উই উড লাভ টু হ্যাভ ইউ হেল্প আস সেট আ লং টার্ম স্ট্র্যাটেজি আচ্ছা উই কারেন্টলি আর ডুইং এইটিন টু টোয়েন্টি পোস্ট এ মান্থ হ্যাঁ এইটিন

রিলস দিতে হবে কয়টা আট থেকে বারোটা আট থেকে বারোটা হ্যাঁ এর মধ্যে আরও কি কিছু বলছে আমরা আমরা মনে করেন সেগুলো নোট করলাম আচ্ছা পোস্ট অ্যান্ড এটিন টু টুয়েলভ রিলস এ মান্থ রিলস মানে ভিডিও তো বা অ্যানিমেশন তৈরি করতে হবে এ মান্থ অ্যান্ড স্টোরিজ অ্যাস মেনি অ্যাস পসিবল লাইক আচ্ছা এখানে রিলস বলতে যেটা বুঝেছি আমরা এখান থেকে আগে আমরা এই শব্দটার মানেটা বুঝি রিলস মানে কি হুম রিলস এখন রিলস জিনিসটা কি আমি যদি একটু গুগলে যদি সার্চ করি আমি প্রথমে তো ট্রান্সলেটে যাই আচ্ছা প্রথমত আমি গুগলে যাই হ্যাঁ আমি গুগল ট্রান্সলেট আগে যাই গিয়ে আমি একটু সার্চ করি রিলস মানে এটার সরাসরি বাংলা অর্থটা কি বাংলা অর্থ হচ্ছে রিলস নাটাই নাটাই রিল চরকা ঘূর্ণি টাকু টাকুয়া নাটাই ঘূর্ণি পা খাওয়া দাওয়া এখানে আসলে ওই মানে সবগুলা ইংরেজি শব্দের একচুয়াল একচুয়াল বাংলাটা আসলে পাওয়া যায় না এখন রিলস দিয়ে বাইরে যেটা বুঝেছে বাইরের যে মনের ভাব সে ভাবের সাথে আমাদের যে অর্থ বাংলা অর্থ হ্যাঁ সে বাংলা অর্থের সাথে মিলতেছে না তার মানে কি এটার আসলে সঠিক কোনো বাংলা শব্দ বাংলা অর্থ নাই ঠিক আছে বা বাইয়ের যে অর্থটা বুঝতে চাইছে সেটা আমরা বুঝতেছি না তাহলে আরো ভালোভাবে বুঝার জন্য আমরা কোথায় যাবো রিলস জিনিসটা কি আমরা একটু ইংলিশ টু ইংলিশে যাব একটা জিনিস হলো আমরা টু টু ইংলিশ ইংলিশ যদি আপনি করেন আপনি যত ভালো বুঝতে পারবেন ইংলিশ টু ইংলিশ হলে তার চেয়ে হ্যাঁ আপনি যে হোয়াট ইজ রিলস অথবা লিখতে পারেন রিলস ডিফাইন হ্যাঁ অথবা রিলস ডেফিনেশন রিলস ইজ এ সেকশন সেকশন অফ ইনস্টাগ্রাম হয়ার ইউজার ক্যান মেক ফিফটি সেকেন্ড লং ভিডিও আচ্ছা আচ্ছা তাহলে ইনস্টাগ্রামের জন্য পনেরো সেকেন্ড ভিডিও ওকে তার মানে টিকটকের মতো এটা ইনস্টাগ্রাম নতুন এটা লঞ্চ করছে টিকটককে টেক্কা দেওয়ার জন্য তাহলে পনেরো সেকেন্ডের টিকটকের মতো ভিডিও ভিডিও তৈরি করে ইনস্টাগ্রামে ওকে টিকটক ভিডিও আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে এটাকে বলা হয় রিলস ব্যাস আসলে আশা করি বিষয়টা ক্লিয়ার তো এটা যদি আমরা বাংলা অর্থ যদি যদি দিই এটা আসলে আমরা পাচ্ছি না কিন্তু আমরা যদি আবেদনিক বা প্রায়োগিক অর্থ হ্যাঁ অর্থ যদি দিই ইনস্টাগ্রাম বলছে রিলস সেই কারণে এটা রিলস পনেরো সেকেন্ডের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন হ্যাঁ আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি তো এইভাবে কোনো একটা জিনিস যখন আমরা বুঝবো না আমরা সেটা গুগলে সার্চ করবো গুগল ইমেজে সার্চ করবো আচ্ছা গুগল ইমেজে দেখেন আমরা যদি ইমেজে সার্চ করি রিলস এই যে আমাদেরকে দেখাচ্ছে রিলস কি তার মানে ইনস্টাগ্রামের একটা ফিচার রিলস তাই না এই যে আমাদের গুগল ইমেজও দেখাচ্ছে তাহলে আমরা গুগলে সার্চ করব গুগল ইমেজে সার্চ করবো ট্রান্সলেটে সার্চ করবো সবভাবে সার্চ করে যদি আমরা দেখি তাহলে ওই জিনিসটা কি আমরা কি বুঝতে পারবো এটা কি শব্দের অর্থ বা ওইটা কোনো একটা বস্তু বা ওইটা কোনো একটা কিছু যেটাই হোক না কেন আমরা সেই জিনিসটা পরিপূর্ণভাবে বুঝতে পারব আচ্ছা বুঝার পর হ্যাঁ আমরা এটা শেষ করি

ঠিক আছে আচ্ছা ডেলি দুইটা মাসে ঠিক তো মজার বিষয় হলো আমরা যখন বাইরে রিপ্লাই করবো রিপ্লাই করার সময় আমরা কোনো লিঙ্ক দিতে পারবো না কোনো স্ক্রিনশট দেখাতে পারবো না বা কোনো রকম কোনো কে পোর্টফলিও দিতে পারবো না বাইরেকে আমরা ইনভাইট করবো যে ঠিক আছে তুমি আমার সাথে ইন্টারভিউতে আসো ইন্টারভিউতে আসলে আমি তোমাকে আরও অনেকগুলো প্রুফ দেখাতে পারবো আমার কাজের হ্যাঁ এটুকুই বলতে পারবেন ইন্টারভিউতে আপনি প্রুফ দেখাতে পারবেন স্যাম্পল দেখাতে পারবেন বাই রিকোয়েস্ট রিপ্লাই করার সময় কোনো লিঙ্ক দেওয়া যায় না সুতরাং কোনো আপনি ইয়া করতে পারবেন না ঠিক আছে ধরো আমরা এই সেন্সিটিভ পয়েন্ট পেলাম এগুলো ঠিক আছে আচ্ছা চার নাম্বার হচ্ছে কি স্যাম্পল হ্যাঁ বা প্রুফ বাইয়ার যেভাবে বলছে যে যে ভাষায় বলছে বাইয়ার আমরা সেই ভাষায় বলবো প্রুফ তাহলে এখানে আমরা সেন্সিটিভ পয়েন্ট কয়টা ফেলাম পুরো জিনিসটাতে আমরা পুরোটা একবার পড়লাম বুঝলাম এবং আমরা সেখান থেকে মূল মূল শব্দগুলো বা পয়েন্টগুলো সেগুলো আমরা নোট করলাম এখন এই নোটস নিয়ে আমাদের কাজ শুরু হবে সবাইকে বিষয়টা বুঝতে পেরেছেন একটু আমাকে হাত তুলে দেখান রতন বুঝতে পারে নাই আচ্ছা ঠিক আছে তাহলে প্রুফ আচ্ছা তাহলে এখন দেখেন এখন আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা কাজ শুরু করবো হ্যাঁ এখন আমরা বায়ারকে আমরা ইয়াটা লিখি সেন্সিটিভ পয়েন্টে লিখি সরি বাই রিকোয়েস্ট রিকোয়েস্ট রিপ্লাইটা এখন আমরা লিখব দেখেন আমি লিখলাম ডিয়ার স্যার তারপর এখন সে কিন্তু কী ব্যবসা করে সেটা কিন্তু আমাদেরকে বলে নেই সে তার এটা কিসের দোকান বা কী নিয়ে বিজনেস বা তার প্রোডাক্ট কি তার সার্ভিস কি কোনো কিছুই কিন্তু আমাদেরকে বলে নেই এখানে তার প্রোডাক্ট বা সার্ভিসের কোনো অপশন নেই বা সে বলো যে আমি এই ব্যবসা করি সে ব্যবসা করি এবং এখানে তার প্রশংসা করার মতো আমি কোনো উৎস পাচ্ছি না কারণ তার প্রোডাক্ট সম্পর্কে তার সার্ভিস সম্পর্কে বা তার বা তার কোম্পানি সম্পর্কে কোনো কিছুই যদি আমি না জানি আমি কীভাবে তার প্রশংসা করব হ্যাঁ যাই হোক আমি তার প্রশংসা করতে পারতেছি না যদি প্রশংসা করার স্কোপ থাকতো আমরা প্রথমে সেটাই করতাম আচ্ছা এখন আমরা প্রত্যেকটা সেন্সিটিভ পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো এখানে অনাকাঙ্ক্ষিত কোনো কোনো কথা লেখা যাবে না যে ডিয়ার স্যার তুমি কেমন আছো আমি ভালো আছি তারপর তুমি আচ্ছা আমরা কি এই ক্লাসের আগে কি নিয়েছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে এখানে অনাকাঙ্ক্ষিত কোনো কথা এখানে এখানে বলা যাবে না আচ্ছা আমরা কি লাস্টের ইয়ার মধ্যে এই ক্লাসটা নিয়েছিলাম লাস্ট পনেরো দিনের মধ্যে কি আমি এই ক্লাসটা নিয়েছিলাম বা এক মাসের মধ্যে আমার যতটুকু মনে পড়ে এটার আগে আমরা স্যাম্পল ক্লাস নিয়েছিলাম আচ্ছা যাই হোক এটা ক্লাসটা নিয়ে নেই ঠিক আছে তাহলে আপনি প্রথমত প্রথমত যেটা বলবেন প্রথমত স্যার ডেয়ার স্যার তুমি কেমন আছো আমি ভালো আছি হ্যাঁ তারপর আমি তোমার রিকোয়েস্টটা পড়েছি তারপর তুমি মানে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রয়োজনীয় কোনো শব্দ লেখার দরকার আপনি সরাসরি পয়েন্টে চলে যাবেন কোনোয়েস্ট আই আন্ডারস্ট্যান্ড ইউর জব ডিসক্রিপশন পারফেক্টলি ওকে আমি হান্ড্রেড পার্সেন্ট তোমার জব ডিসক্রিপশন বুঝতে পেরেছি ঠিক আছে তারপর এই আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লিখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হ্যাঁ আই হ্যাভ এ লং ট্রেনিং অন সোশ্যাল মিডিয়া ম্যানেজার আই হ্যাভ এ লং ট্রেনিং অন সোশ্যাল media long training on social 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 media marketing marketing i am highly i am highly skilled in facebook instagram interest লিঙ্কডিন বাই আর বলছো তিনটার কথা তিনটে বা চারটার কথা আপনি সবগুলোর কথা বলেন ফেসবুক ইনস্টাগ্রাম পিন্টারেস্ট টুইটার ইউটিউব অ্যান্ড আদার মাইনর আদার মাইনোর মিডিয়া another social media. এলএনকে দিয়ে আমি তাকে বুঝিয়ে দিলাম যে আমি কি করতে পারি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই এখন এখন আমি একটা প্যারাগ্রাফ লিখবো এই প্যারাগ্রাফের মূল পয়েন্টে থাকবে কি মূল কনসেন্ট্রেশন থাকবে সোশ্যাল মিডিয়া এটা ছাড়া আপনি দুনিয়াতে আর কোনো কিছু নেই আপনি যখন সোশ্যাল মিডিয়া আপনি কাজটা করতে পারেন এটা যখন আপনি বাইরকে বুঝাবেন এই প্যারাগ্রাফটা যখন আপনি লিখবেন তখন এইটা ছাড়া এই সোশ্যাল মিডিয়া ছাড়া আপনার দুনিয়াতে কোনো কিছু নেই এভাবে চিন্তা করি আপনি কি এটা লিখবেন মানে এখানে আর কোনো কথা আসবে না শুধু সোশ্যাল মিডিয়া আপনি কাজ করেন সেটা আপনি লিখবেন আচ্ছা তারপর আই নো অল হিডেন টিপস রিক্স অ্যান্ড রিসেন্ট রিসেন্ট আপডেটস

Services. So my activity on these media never restricted huh. never restrict restrict. আসলে এ ভেবে লিখে বোঝানোর চাইতো আমার ভাবটা বোঝানো কী আরও আমার জন্য সহজ বা আপনাদের জন্য সহজ কারণ আমি এ ভেবে লিখে দিচ্ছি লিখে দিলে আসলে ওই বোঝানোটা কম হয় আমি যেটা বুঝাতে চাইলাম হ্যাঁ সেটা হলো আই হ্যাভ লং ট্রেনিং অন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার লম্বা ট্রেনিং আছে ঠিক আছে তারপর আই এম হাইলি স্কিল্ড ইন ফেসবুক ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট লিঙ্কড ইন অ্যান্ড টুইটার হ্যাঁ আমি এগুলো নিয়ে আমার কী আছে হাইলি আমার কী আছে মানে আই এম আমার হাইলি স্কিলড আছে আমি এই পেপারে অনেক বেশি দক্ষ তারপর আমি সবগুলো সে বায়ের বলেছিল তিনটা বা চারটা আমি আমি আরও কে আরও অনেকগুলো বললাম যে সোশ্যাল মিডিয়াগুলোর নাম বায়ের বলে নেই তাহলে বায়ের বুঝবে যে হ্যাঁ আমার আসলে অনেকগুলো আমি সোশ্যাল মিডিয়াতে সবগুলো সোশ্যাল মিডিয়ার নাম আমি জানি বা মানে সবগুলো সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমার আইডিয়া আছে মানে আমার অ্যাটলিস্ট নামগুলো বললাম এরপর আই নো অল হিডেন টিপস ট্রিক্স অ্যান্ড রিসেন্ট আপডেট অফ দিস সোশ্যাল মিডিয়া হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমাকে অবশ্যই ট্রিক্স ট্রিপস প্রসিডিউর এবং রিসেন্ট আপডেট আপডেটগুলো জানতে হবে এবং অলসো ভেরি কনসিয়াস অ্যাবাউট দেয়ার টার্মস অফ সার্ভিসেস এবং তাদের টার্মস অফ সার্ভিস নিয়ে আমি খুবই কি কনসিয়াস ইউ মে ইউর মাই অ্যাক্টিভিটি ইউ কেন এখানে আপনার এবং আপনি এমনভাবে কাজ করবেন যেন আপনার কোনো কাজ কি হবে না সোশ্যাল মিডিয়া রেস্ট্রিক্টেড করবে না বা আপনাকে ব্লক করবে না বা কোনোভাবে রেস্ট্রিক্টেড হবে না তার মানে আপনি অনেকগুলো সিস্টেমগুলো জানেন তো এটা দিয়ে আপনি এটা বুঝালেন যে আপনি যদি কাজ করেন আপনি এই জিনিসগুলো যেহেতু জানেন আপনার কাজগুলো আপনার কখনো এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আপনার ব্লক হবে না বা বাইরের অ্যাকাউন্টটা ব্লক হবে না কিন্তু নতুন কাকু যদি বাইরে দেয় তাহলে সে এমনভাবে কাজ করবে আপডেটগুলো জানবে না বিভিন্ন এই টার্মস অ্যান্ড রুলসগুলো জানবে না তো যার ফলে সে অন্য কেউ কাজ করলে বাইরের অ্যাকাউন্টটা ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম একটা আবাস আমরা কি এখানে দিলাম ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি একটা জিনিসটাকে এখানে বুঝাইলাম শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আচ্ছা এরপর আমি আর একটা প্যারাগ্রাফ লিখব ঠিক আছে এরপর আমি কি করব কন্টেন্ট ক্রিয়েটর শুধু কন্টেন্ট নিয়ে আমি কি একটা প্যারাগ্রাফ তৈরি করব আমি কি এভাবে দেখাচ্ছি ঠিক আছে নাকি শুধু মুখে বললে হবে লিখে দেখাবো নাকি এমনি এমনি মুখে বললে হবে জনগণ কথা বলতেছে না কেন আমি সকল জনগণকে একসাথে দেখতে পাচ্ছি না রতনকে দেখতে পাচ্ছি নূর মোহাম্মদকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি কি কি একটা একটা লিখে দেখাবো নাকি আমরা মুখে বলবো লিখে দেখাবো এক মুখে বলবো দুই দেখান দেখান রাশদুল আলম নূর মোহাম্মদ ঠিক আছে আচ্ছা আমি লিখে দেখাচ্ছি তাহলে দেখেন এখন আমরা কি করব কন্টেন্ট ক্রিয়েটর এখন এই প্যারাগ্রাফের মধ্যে আপনার আপনার ইয়াটা কি ছিল উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল আপনার সোশ্যাল মিডিয়া সম্পর্কে বোঝানো যে আপনার সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট সোশ্যাল মিডিয়ার কাজ জানেন সোশ্যাল মিডিয়ার আপডেট জানেন সোশ্যাল মিডিয়ার মিডিয়া জানেন এই সবগুলো হয়েছিল এই প্যারাগ্রাফের উদ্দেশ্য এখন আমাদের এই প্যারাগ্রাফের উদ্দেশ্যে কি হবে এই কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর এখন এই প্যারাগ্রাফা আপনি বুঝাবেন আপনি খুব ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন শুধু কন্টেন্ট দুনিয়াতে কন্টেন্ট ছাড়া আর দুনিয়াতে আর কোনো কিছু নেই এই ব্যাক্রাফটটা যখন আপনি লিখবেন তখন আপনি বুঝবেন যে দুনিয়াতে কন্টেন্ট ছাড়া আর কোনো কোনো কিছু নেই ঠিক আছে তাহলে আমি লিখি আই লিখি করিয়ে বাবা আসছে কি আমি কি আসছি শাহিন আলম আমি কি আসছি কত হয় অনেকক্ষণ হচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে হুম ঠিক আছে তাহলে আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা সাউন্ড গুলো একটু দেখি এদিকে মহফের এদিকে সিস্টেম ঠিক আছে আপনি আরেকবার শেয়ার করেন আকাশ আপনি আরেকবার শেয়ার করেন হায়াল আমার মাথার উপর থেকে তো আকাশটা চলে গেল এখন আমার মাথায় তো আকাশ আকাশ ভেঙে পড়লো এখন কি হবে আচ্ছা আকাশ আকাশ আসা পর্যন্ত আমি ভেবে লিখি আমরা তো করতেছিলাম কি কন্টেন্ট তৈরি করা তাই না কন্টেন্ট তাহলে আমি কন্টেন্ট তৈরি করতে পারি এটা আমি কীভাবে বুঝাবো হ্যাঁ আই এম স্কিল্ড অথবা এক্সপেরিয়েন্সড ইন ইন আই এম স্কিল্ড এক্সপেরিয়েন্সড ইন ইন গ্রাফিক ডিজাইন and ফটো এডিটিং ফটো এডিটিং ঠিক আছে আমি ফটো এডিটিং এবং গ্রাফিক ডিজাইন আমি এক্সপার্ট আমি স্কিলড বা এক্সপেরিয়েন্সড তো ফটো এডিটিং আই এম এক্সপেরিয়েন্স ইন গ্রাফিক ডিজাইন এন্ড ফটো এডিটিং আই ক্যান আমি পারবো আমি তোমার সকল প্রোডাক্টের ফটোগুলা কি করতে পারবো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো আই ক্যান এডিট অ্যান্ড ডিজাইন অল অফ ইউর প্রোডাক্ট ইমেজ তাই তো আমি তোমার প্রোডাক্টের সবগুলি ইমেজ আমি খুব ভালোভাবে ডিজাইন করতে পারবো সেগুলোকে এডিট করতে পারবো প্রোডাক্ট ইমেজগুলো করার পর দেন এবল টু রাইট ভেরি অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন হ্যাঁ আমি খুব ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন আমি লিখতে পারবো ঠিক আছে মানে আমি প্রোডাক্টের জন্য প্রোডাক্টের ছবিগুলোকে এডিট করতে পারবো ডিজাইন করতে পারবো তারপর সে ডিজাইনের সাথে খুব ভালোভাবে তোমার প্রোডাক্ট ডেসক্রিপশনটা লিখতে পারবো তো আই এম কনফিডেন্ট আই ক্যান মোটিভেট ইউর কাস্টমার টু বাই ঠিক আছে তাহলে আমি কনফিডেন্ট আমি মোটিভেট করতে পারবো তোমার কাস্টমারদেরকে যেন তোমার প্রোডাক্টটা বাই করে আমার ইয়াটা দিয়ে তাহলে এটা হলো বায়ারদের ওইটা কি কন্টেন্ট নিয়ে আমি বিষয়টা দেখলাম যে আমি খুব ভালোভাবে গ্রাফিক ডিজাইন করতে পারবো আমি খুব ভালোভাবে ফটো এডিটিং করতে পারবো এবং এমনভাবে ডিজাইন করবো তোমার প্রোডাক্টগুলোকে এই খুব সুন্দরভাবে আমি উপস্থাপন করতে পারবো ঠিক আছে কন্টেন্ট মানে কি কন্টেন্ট মানে দুইটা জিনিস একটা হচ্ছে লেখা আর একটা হচ্ছে ছবি তাই তো তো না লেখা ছবি আবার ভিডিও আছে হ্যাঁ আমি এখানে আরো বলি মোর ওভার মোর ওভার আই ক্যান মেক প্রোমোশনাল ভিডিও অ্যান্ড অ্যানিমেশন অ্যানিমেশন কোরিয়ার প্রোডাক্ট আপনি অনলাইনে কীভাবে এনিমেশন তৈরি করবেন এটা আমি অনেকবার দেখিয়েছি হ্যাঁ এবং ভিডিও কীভাবে তৈরি করবেন ভিডিও কীভাবে এডিট করবেন সেটা আমার ভিডিও আছে আপনি যদি সার্চ করেন ভিডিও এডিটিং বাই জামাল স্যার এটা পাবেন অ্যানিমেশন বাই জামাল স্যার আমার সেগুলো পাবেন আই ক্যান মেক বাই মেক প্রমোশনাল ভিডিও অ্যান্ড অ্যানিমেশন ফর ইউর বিজনেস প্রোডাক্ট তাহলে আমি এই পুরো জিনিসটা আমার বুঝানোর উদ্দেশ্য ছিল আমার কন্টেন্ট তাহলে আমি তাকে বুঝেলাম যে আমি প্রথমত গ্রাফিক ডিজাইন পারি তাহলে কন্টেন্ট কন্টেন্ট মানে কি আমাকে একটু চিন্তা করতে হবে আমি বললাম যে কন্টেন্ট হ্যাঁ বাইরের আমাকে বললো যে খুব ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে হবে এখন কন্টেন্টকে আমি ভাঙলাম কন্টেন্টের মধ্যে কি কী আছে আমি দেখলাম যে কন্টেন্টের মধ্যে আছে প্রথমত গ্রাফিক ডিজাইন এরপর হলো ফটো এডিটিং এরপর হলো প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটিং এরপর হলো ভিডিও এবং অ্যানিমেশন ঠিক আছে এখন এই পাঁচটা জিনিস যে আমি পারি আমি সেটা বুঝালাম আমি খুব ভালো কন্টেন্ট তৈরি করতে তৈরি করতে পারি আমি যদি তাকে এ বলি যে যেরকম আমি খুব ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আমি কন্টেন্ট তৈরিতে এক্সপার্ট আমার মতো কন্টেন্ট দুনিয়াতে কেউ কেউ তৈরি করতে পারবে না কন্টেন্ট তৈরি করে আমার জন্য পান্থাবাদ এইটুকু পরে বাইরের বুঝবো যে আপনি আসলে কিছুই বুঝেন না কিছুই জানেন না আমি কি সবাইকে বিষয়ে বোঝাতে পারছি আমি কি আমি কি সবাই সবাইকে বিষয়ে আমি বুঝাতে পারছি তাহলে এ যদি বলেন হ্যাঁ তাহলে বাইরে বুঝবে যে আপনি আসলে কিছু জানেন না মনে করেন আপনি গাড়ি চালাতে পারেন কিনা আপনি যদি ভেবে বলেন ও গাড়ি আরে কত কত গাড়ি চালাইছি কত মার্সিডিস মার্সিডিজ চালাইছি হ্যাঁ আমি খুব স্পিডে গাড়ি চালাতে পারি আমি খুব ভালোভাবে গাড়ি চালাতে পারি আমি এই মানে এ ভেবে পারি সে ভেবে পারি তো যে শ্রোতা সে ঠিকই বুঝবে যে আপনি আসলে কিছুই পারেন না হ্যাঁ তো আপনার কথার মধ্যে টেকনিক্যাল টার্মগুলো যদি থাকে গাড়ি চালানো মানে কি গাড়ি চালানো মানে হলো শুধু গাড়ি চালানো না গাড়ি রিপেয়ার করা গাড়ির চাকা চেঞ্জ করা গাড়ির ইঞ্জিনে কোনো প্রবলেম হলে টুকটাক সেগুলো ঠিক করা গাড়ির এসি এসিটি এসি ঠিকমতো কাজ করতে কি না হ্যাঁ আরও অনেক অনেকগুলো তো ইনস্ট্রুমেন্ট আছে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট নিয়ে যদি আপনি বলেন এবং বায়ার যখন বুঝবে যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট কীভাবে কাজ করে এবং সেগুলো প্রবলেম হলে কীভাবে সলভ করতে হয় আপনি সেটা জানেন তার মানে আপনি ড্রাইভিং জানেন ঠিক আছে তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা যখন বায়ার যখন বলছে কন্টেন্ট তখন আমরা কন্টেন্টটাকে মনে করব যে এটা একটা গাছ এই গাছের শাখা কি এই গাছের শাখা হলো কন্টেন্ট নামে যে একটা গাছ থাকে এই গাছের মধ্যে একটা ঢালের নাম হলো কি গ্রাফিক ডিজাইন আরেকটা ঢালার নাম হলো কি ফটো এডিটিং আরেকটা ঢালের নাম প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং আর একটা ঢালের নাম প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং তারপরে ভিডিও এডিটিং আরেকটা হলো অ্যানিমেশন ঠিক আছে এভাবে আপনি চিন্তা করবেন যে কন্টেন্ট দিয়ে জিনিসটা কি কী আসে হ্যাঁ এখন আপনি যদি এই জিনিসটা পরিপূর্ণভাবে আপনার মাথায় না আসে ঠিক আছে তাহলে আপনি একটু গুগলে সার্চ করতে পারেন যে হোয়াট ইজ কন্টেন্ট হ্যাঁ যে কন্টেন্টের মধ্যে কী কী ইনক্লুড আছে এটা আপনি একটু গুগলে লেগে যদি সার্চ করেন আপনি এইভাবে বিষয়গুলো পেয়ে যাবেন তাহলে আপনাকে যখন বায়ার কোনো একটা শব্দ বলবে আপনি আপনি বুঝবেন যে একটা গাছ শব্দটা হচ্ছে একটা গাছ তো বায়ার আমাদেরকে বললো যে সোশ্যাল মিডিয়া তার মানে সোশ্যাল মিডিয়া কি এটা একটা গাছ আমাদেরকে বাইরে বললো যে আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হবে আমি সোশ্যাল মিডিয়ার এক্সপার্ট চাচ্ছি হ্যাঁ তখন আপনি বুঝাবেন যে আপনি সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট এবং আপনি সোশ্যাল মিডিয়া পারেন তাহলে আপনি প্রথমত করবেন কি যে সোশ্যাল মিডিয়াকে একটা গাছ হিসেবে কল্পনা করেন এখন সোশ্যাল মিডিয়ায় যদি একটা গাছ হয় সেই গাছের শাখাগুলো কি ঢালগুলো কি একটা হচ্ছে ফেসবুক একটা হচ্ছে টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট লিঙ্কডিন তাই না তারপর হলো কি ইউটিউব তাই তো এই সবগুলো হলো সোশ্যাল মিডিয়া তার মানে আপনি সোশ্যাল মিডিয়া পারেন এটার মানে কি যে আপনি এই ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এসবগুলোতে পারেন এই সবগুলো রুলস পারেন এই সবগুলোতে কন্টেন্ট তৈরি করতে পারেন এই সবগুলোর জন্য আপনি কি আপডেটেড এই আপডেটগুলো জানেন হ্যাঁ এগুলো টার্মস অ্যান্ড অফ কন্ডিশনগুলো জানেন এবং আপনি এগুলো মান্থলি বেসিসে এবং সিরিয়াসলি আপনি কাজ করতে পারবেন ঠিক আছে তাহলে যখনই কোনো বাইরে একটা শব্দ বলবে আমরা আসলে একটা শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকবো আমরা কি করবো এটাকে এক্সপ্লেন করব এক্সপ্লেইন করি আমরা বাইরকে বুঝাবো আমি কি সবাইকে বিষয়ে বুঝতে বুঝতে পেরেছি হ্যাঁ জাহিদ হাসান ইসমাইল ওকে আচ্ছা আকাশ কি আসছে আমাদের মাথার উপরে কি আকাশ আছে আকাশকে দেখা যাচ্ছে দেখি আমাদের মামা উপর আকাশ নেই আমাদের এরপর তৈরি কি বলছিল রিল তৈরি করতে হবে তাই না আচ্ছা এরপর কতটা রিল তৈরি করতে হবে কতটা কন্টেন্ট তৈরি করতে হবে সেটা আমাদের কি বলছিল তাহলে এবার আমরা ওই ওইটা ওইটা বলবো হ্যাঁ আমি এতটাকে এতটা মান্থলি এত এতটাকে এতটা এটা তৈরি করতে পারবো এতটাকে এতটা রিল তৈরি করতে পারবো এই করতে পারবো সে করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট আমি কি কনসেন্ট্রেশন দেবো এইভাবে করবো এইভাবে ঠিক আছে বায়ার যেই সংখ্যাগুলো বলছে আপনি এগ্রি করবেন যে হ্যাঁ এই সংখ্যাগুলো আপনি করতে করতে পারবেন তো এরপরে এভিভাবে প্রত্যেকটা সেন্স আপনার চ্যালেঞ্জ হলো প্রথমে সেন্সিটিভ পয়েন্টগুলা লিখা তারপরে চ্যালেঞ্জ হল ওই সেন্সিটিভ পয়েন্টে একটা গাছ মনে করা এবং সেই গাছের মধ্যে কী কী শাখা আছে কী কী ঢাল আছে সেই ঢালগুলো বুঝা এবং প্রত্যেকটা ঢালে যে আপনি উঠে উঠে যে কি আপনার প্রত্যেকটা ঢাল নিয়ে যে আপনার অভিজ্ঞতা আছে এবং আপনি প্রত্যেকটা ঢালের উপর বসে যে কাজ করতে পারবেন সেই জিনিসটা বাইরকে ক্লিয়ার করে বোঝানো আমি কি সবাইকে বিষয়টা বুঝাতে পেরেছি গাছ এবং ঢাল দেখি আমাকে কেউ একজন বলুন তো গাছ কাকে বলে ঢাল কাকে কাকে বলে কে বলতে পারবেন সাইফুল ইসলাম আপনি বলেন গাছ এবং ঢাল গাছ এবং গাছের শাখা আসসালামাইকুম আলাইকুম আসসালাম বলেন গাছ হলো আমাদের

আমি আপনাকে একটা গাছ বলি আপনি এটা ঢাল বলবেন আচ্ছা আমি আপনাকে গাছ বললাম যে ভিডিও ভিডিও ক্রিয়েটর মানে আমি আমি আপনাকে বলতেছি যে আমার একজন ভিডিও ক্রিয়েটর দরকার আমি এমন একজনকে চাচ্ছি যে খুব ভালোভাবে ভিডিও মেক করতে পারবে তাহলে ভিডিও মেকিং এটা হলো গাছ এই গাছের এই গাছের ঢালগুলো কি কি তাহলে ভিডিও মেক করতে আমার কি কি লাগবে এক নাম্বার আমার আইডিয়া লাগবে না জি স্যার দুই নাম্বার আমার সাপোর্ট লাগবে না জি স্যার তার মানে ভিডিও মেকিং করতে গেলে আমার খুব ভালো আইডিয়া আছে আমি সেই আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারবো তোমার প্রোডাক্ট এবং সার্ভিস আর যা যা আছে সেই জিনিসগুলো নিয়ে সেই জিনিসগুলো দিয়ে কিভাবে কি করবে সেগুলো নিয়ে আমি খুব ভালো স্ক্রিপ্ট তৈরি করতে পারবো মানুষকে আমি বোঝাতে পারবো তাই না এবং সেভাবে বুঝে আমি খুব ভালো স্ক্রিপ্ট তৈরি করবো মানুর জন্য সেই জিনিসগুলো দেখে মোটিভেট হয় তাহলে ভিডিও তৈরি করতে প্রথমে লাগে প্ল্যানিং প্ল্যানিং মানে হলো কি স্ক্রিপ্ট তৈরি করা এবং এরপরে হলো কি করা সেই ইয়াগুলোকে কি করা আপনার ইনস্ট্রুমেন্ট হ্যাঁ যেমন আপনার ক্যামেরা লাগবে আপনার মোবাইল ফোন যা আছে এগুলো দিয়ে ভিডিও তৈরি করবেন তারপর সেই জিনিসটাকে কি করতে হবে এই সফটওয়্যার লাগবে তাই না তাহলে একটা হচ্ছে স্ক্রিপ্ট হচ্ছে ক্যামেরা মাইক্রোফোন আর একটা হচ্ছে কি এই সফটওয়্যার সফটওয়্যার আপনার লাস্ট এডিট হবে তাই না তার মানে আপনি ভিডিও তৈরি ভিডিও মেক করতে পারেন তার মানে কি আপনি খুব ভালোভাবে এই প্ল্যানিং করতে পারেন স্ক্রিপ্ট লিখতে পারেন এই এডিটিং এডিটিং করতে পারেন মানে সফটওয়্যার দিয়ে এডিটিং করতে পারেন এবং আপনার কাছে ক্যামেরা মাইক্রোফোন এগুলো আছে আমি ভিডিও বিষয়টা বুঝলাম জাস্ট বুঝানোর জন্য ভিডিও তো আমাদের আপাতত কাজ না আমি জাস্ট বুঝানোর জন্য বিষয়টা বললাম গাছ এবং গাছের শাখা কে বলতে পারবেন আমি আরেকজনকে কোনো একটা প্রশ্ন করতে চাই নূর মোহাম্মদ ঠিক আছে তাহলে আমি একটা গাছ বলি আপনি শাখা বলবেন পারবেন হ্যালো আমি শুনতে পাচ্ছেন না নূর মোহাম্মদ সাউন্ড খুব কম শোনাচ্ছে আর কে আছেন যে কেউ একজন আমাকে বলেন রাসেল হ্যাঁ রাশিদুল রাশিদুল আপনি বলেন আমাকে শুনতে পাচ্ছেন স্যার শুনতে পাচ্ছি স্যার আচ্ছা ঠিক আছে আমি একটা গাছ বলি আপনি শাখা বলবেন জি স্যার আচ্ছা আমি একটা কাজ করলাম আপনাকে গ্রাফিক ডিজাইন অতটা দাঁড়ান দাঁড়ান আমি বললাম যে লগো ডিজাইন এটা হলো আমার কাজ যে আমার জন্য খুব ভালো একটা লগো ডিজাইন করে দিতে হবে মনে করেন ভাইয়ার আপনাকে বলছে শুধুমাত্র এটুকুই যে আমি আমার কোম্পানির জন্য খুব ভালো একটা লগো ডিজাইন করতে চাই তাহলে লগো ডিজাইনটা হল আপনার একটাই শব্দ বলছে ভাইয়ার একটাই সেনসেটিভ পয়েন্ট হ্যাঁ এখন এই সেনসেটিভ পয়েন্টটাকে আপনি এক্সপ্লেইন করেন লগু ডিজাইন আমার কাছে ভালো সফটওয়্যার আছে আমি খুব ইউনিক গ্রাফিক্স ডিজাইন জানি

এই আমি খুব আমি লগো তৈরি করতে পারি তাহলে লগো তৈরি করতে পারি পারি আমি খুব ভালোভাবে এই কি করতে পারবো কোম্পানির যে এক্সপেক্ট আমি সেটা বুঝতে পারবো কোম্পানির যে মনে করেন গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমরা কিছুই জানি না আমি আমরা সাধারণভাবে চিন্তা করি একটা লগো ডিজাইন করতে হবে কিভাবে ওই কোম্পানির যে কোম্পানি কোন টাইপের কোম্পানি কিরকম বিজনেস করে এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে বুঝে আমি সেই লগোর থিমটা আমি তৈরি করতে পারবো তারপরে সেই লোগোর যে কালার কম্বিনেশন আমি খুব ভালো কালার কম্বিনেশন বুঝি এবং সেভাবে আমি কালার তৈরি করতে পারবো এবং আমি খুব ভালোভাবে ওই জিনিসটা এক্সপ্লেনিং একটা লগো তৈরি করবো যেন ওই লগোটা দেখে মানুষ ওটার এক্সপ্লেইন করতে পারে এবং মানুষটা কাস্টমাররা মোটিভেট হয় এবং ওই লগোটার জন্য এলিগেন্ট হয় তাই না এবং এমনভাবে ওই লগোটা তৈরি করার জন্য আমার যত রকমের সফটওয়্যার দরকার হুম সকল সফটওয়্যার কি আমি খুব ভালোভাবে আমি সে মানে স্কিল ওই সকল সফটওয়্যারে বা গ্রাফিক ডিজাইনের মানে ল ডিজাইনের জন্য যে সফটওয়্যারগুলো দরকার আমার সেইগুলোতে আমি কেউ খুব ভালোভাবে আমি স্কিলড আমি কি বিষয়টা বুঝতে পারছি তাহলে হ্যাঁ আমি তাহলে এই বিষয়টা এই প্রবলেম হয় সবার কাছে একটু প্রবলেম হয় কিন্তু আস্তে আস্তে যখন আপনি গভীরে যাবেন তখন এই জিনিসটা খুব সহজ হয়ে যাবে গভীরে গেলে ঠিক আছে আপনি আপনি যদি কাজটা ভালোভাবে শিখেন কাজটা ভালোভাবে পারেন এবং আপনি যদি মোটামুটি থিঙ্কিং করতে পারেন তাহলে যে গাছ এবং গাছের শাখা এটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন তাহলে বায়ার যদি কখনো এক লাইনের আপনাকে বলে যে আমার জন্য খুব ভালো একটা আমার জন্য ফেসবুক মার্কেটিং করতে হবে শুধু একটুকুই বললো আর কিছুই বলেনি যে আমি এমন একজনকে চাচ্ছি যে খুব ভালো ফেসবুক মার্কেটিং করতে পারে তাহলে ফেসবুক মার্কেটিং হলো একটা গাছ এখন আমরা গাছ নিয়ে বায়ারকে বুঝাবো না আমরা বুঝাবো কি শাখা নিয়ে তো ফেসবুক মার্কেটিংয়ের পয়েন্টগুলো কি আমি খুব ফেসবুকে আমি কি ফেসবুকের জন্য খুব ভালো পোস্ট তৈরি করতে পারি খুব ভালো এই আমি একটু লিখে দেখাই কোনো এক জায়গায় বাইরে আপনাকে বললো যে আমার আমি আমাকে খুব ভালো ফেসবুক মার্কেটিং কী আমার আমি একজন ফেসবুক মার্কেটার চাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাহলে এটা হলো একটা গাছ এখন এই গাছের শাখাগুলো কি শাখাগুলো হলো পোস্ট তৈরি করা তাহলে আমি ফেসবুকের জন্য পোস্ট তৈরি করতে পারি ফেস ফেসবুকের জন্য গ্রাফিক ডিজাইন করতে পারি হ্যাঁ তারপর গ্রাফিক ডিজাইন ইমেজ এডিটিং আমরা তো আমি ভিডিও এবং অ্যানিমেশন তৈরি করতে পারি। অ্যানিমেশন তাই না? তারপরে আমি খুব ভালোভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারি। তারপর আমি খুব ভালোভাবে টার্মস অফ সার্ভিসেস মানে রিসেন্ট আপডেটগুলো জানি। রিসেন্ট আপডেট, রিসেন্ট ফেসবুক আপডেট। তাই তো? তারপর আমি টার্মস অফ কন্ডিশনগুলো গুলো জানি ফেসবুকের। terms of condition condition ঠিক আছে এবার দেখেন তো কোন বাইরে যদি আপনাকে যদি এক লাইনে যদি একটা মেসেজ দেয় যে আপনি ফেসবুক মার্কেটিং আমার খুব ভালো একজন ফেসবুক মার্কেটের দরকার তাহলে আমি ফেসবুক মার্কেটিং এ যদি এক্সপ্লেইন করি আমি এই এটা পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমি ছয়টা শাখা পাচ্ছি ঢাল পাচ্ছে এটা হচ্ছে গাছ এই গাছের ঢাল হলো এগুলো এখন আমি প্রত্যেকটা ঢাল নিয়ে প্রত্যেকটা শাখা নিয়ে আমি একটা করে পোস্ট একটা করে গিয়ে প্যারাগ্রাফ তাহলে আমি যে ভালো পোস্ট তৈরি করতে পারি সেটা নিয়ে আমি একটা প্যারাগ্রাফ আপনি ভালো গ্রাফিক ডিজাইন এবং করতে পারেন সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবেন এটা একটা প্যারাগ্রাফ এটা একটা প্যারাগ্রাফ এ ছয়টা প্যারাগ্রাফ লিখতে হবে তারপর বায়ার বললো শুধু একটুখানি যে আমি ফেসবুক মার্কেটিং আমি আপনি কি ফেসবুক মার্কেটার দরকার বা ফেসবুক মার্কেটিং হ্যাঁ এটা হলো একটাই এক লাইনে বায়ার বললো কিন্তু আপনি যখন লিখবেন আপনাকে সেটা বিশাল করে লিখতে হবে কারণ সেন্সিটিভ পয়েন্ট একটা কিন্তু আপনি যখন সেটাকে এক্সপ্লেন করতেছেন আপনি এখানে ছয়টা আমরা কি এখানে পয়েন্ট পাচ্ছি এবং প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে প্যারাগ্রাফ লিখতে হবে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে এটা কি হবে অনেক লম্বা হবে বা আর যদি এক শব্দ যদি বলে কোনো কাজ করার জন্য কিন্তু আমাদেরকে এটা হবে অনেক লম্বা ঠিক আছে তো আমি অনেক সময় এগুলোর শাস্ত্র দেখেও দেখেও বুঝে যাই আমি যখন দেখি মানে রিকোয়েস্টের বাই রিকোয়েস্ট রিপ্লাইয়ের স্বাস্থ্য মানে এটা কত মোটা যদি এতটুকু হয় রিকোয়েস্ট চার পাঁচ লাইন হয় বুঝতে হবে এটা আসলে সে কেন কিছু না বুঝেই লাগছে তো এতগুলো জিনিস বোঝানোর জন্য এটা কি চার পাঁচ লাইনে হবে এটা অনেক বেশি লাগবে না একটাই তো একটা তো যদি আমি দু তিন লাইন করে ধরি এটাতে দু তিন লাইন এটাতে দু তিন লাইন এটাতে দু তিন লাইন হ্যাঁ তাহলে অনেক বড়ো হওয়ার কথা তো স্বাভাবিকভাবে যেগুলো বড় হয় সেগুলো বাইরে বুঝতে পারে যে না ওর সিরিয়াসলি লাগছে আর যেগুলো ছোট হয় দু তিন লাইনে বা পাঁচ ছ লাইনে বাইরের ওগুলো পরেও দেখে না তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে খুঁটি নাটি ভাবে বাইরকে বোঝানো যা আসলে আপনি কত ভালোভাবে কত নিখুঁত ভাবে এবং ওই কাজের যতগুলো অংশ আছে প্রত্যেকটা অংশ আপনি ভালোভাবে করতে পারেন কিনা ঠিক আছে আমার মনে হয় আপনারা সেন্সিটিভ পয়েন্ট বুঝতে পেরেছেন এবং সেন্সিটিভ পয়েন্ট বলতে গাছ এবং গাছের শাখা এই এই জিনিসটা মাথায় থাকলে হবে গাছ এবং গাছের ঢাল আচ্ছা এখন আমরা আকাশ কি আসছে আমাদের মাথার উপর থেকে হঠাৎ করে আকাশ আকাশ চলে গেল সে সমস্যা নেই আমরা আকাশের এখান থেকে যা বুঝার আমরা আশা করি সেন্সিটিভ পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন এবং এভাবে আপনারা লিখতে পারবেন আর আমরা আরও জিনিসটা ক্লিয়ার হবে আপনাদের আগামী ক্লাসে আগামী ক্লাসে আমরা আমাদের আপনারা যে বাই রিকোয়েস্টগুলো রিপ্লাই করবেন বা অলরেডি করছেন সেই রিকোয়েস্টের রিপ্লাইগুলো আমি দেখবো এবং প্রত্যেকটা রিকোয়েস্ট নিয়ে আমি চুল চারে বিশ্লেষণ করবো কি করার দরকার ছিল কি করা হয়নি বা কীভাবে করতে হবে চুলচারে বিশ্লেষণ করবো তো আগামী ক্লাসটা দেখে আপনারা প্র্যাকটিক্যাল বিষয়টা আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন তো আমাদের আজকের ক্লাসের মূল ইয়া হলো জোর হলো যে আমরা কি করবো কীভাবে করব। আর আগামী ক্লাসের মূল জোর হলো কনসেন্ট্রেট মানে মূল পয়েন্ট হলো আমরা ওই করার সময় কী কী ভুল হলো সেই ভুলগুলো কীভাবে করা সন্দেহ বা প্র্যাকটিক্যাল জিনিসের উপর জোর থাকবে বেশি আচ্ছা বাট আজকের ক্লাসের বিষয়গুলো যদি আপনি না বুঝেন তাহলে প্র্যাকটিক্যাল তো কোনো বুঝবেন না এখন আমরা রিপ্লাই করলাম ঠিক আছে তাহলে আমরা সেন্সিটিভ পয়েন্টের বিষয়টা আমরা এখন এক্সপ্লেন করতেছিলাম আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন পেরেছেনভ পয়েন্ট এরপর হচ্ছে টার্গেট এখন এই সেন্সিটিভ পয়েন্টের পরে আলটিমেট টার্গেট টার্গেটটা কি বলবেন মানে আমরা তো একটা জিনিস বায়ার আপনাকে বলবে যে তুমি এমনভাবে কাজ করবে যেন আমি যেন সেলস বেশি করতে পারি আমি যেন বেশি পরিমাণে সেলস করতে পারি আমার সেলস বর্তমানে যা আছে আমি তার দশ গুণ সেলস করতে পারি এটি হচ্ছে তার আলটিমেট টার্গেট তাই তো অথবা বলতে পারে যে আমি এমনভাবে কাজ করো যেন আমার ব্রান্ড ভ্যালুটা যেন বাড়ে বা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজন আমার ব্র্যান্ড সম্পর্কে জানতে পারে আমার সেলসটা গুরুত্বপূর্ণ না বাট মানুষকে জানানোটা গুরুত্বপূর্ণ তো এক একটা কোম্পানির আল্টিমেট টার্গেট এক এক রকম হতে পারে কারো উদ্দেশ্য থাকে সরাসরি সেলস করা কারো উদ্দেশ্য থাকে তার লগোটা বা তার কোম্পানির নামটা প্রচার করা কারো উদ্দেশ্য থাকে যে তার প্রোডাক্টের যে সুনাম সেই সুনাম সম্পর্কে মানুষকে অবহিত করা হ্যাঁ তো এইভাবে এক একটা মানে এক একটা জায়গার এক একটা কি থাকে উদ্দেশ্য থাকে আবার কারো উদ্দেশ্য থাকে তার ওয়েবসাইটটা মানুষের কাছে পরিচিত করা যেন অনেক বেশি মানুষ তার ওয়েবসাইটে আসতে পারে যেমন কোনো একটা নিউজ পেপার তো এইভাবে তার আলটিমেট টার্গেটটা কি সেটা আমরা বুঝবো হ্যাঁ সে সেটা বললেও বুঝবো না বললেও বুঝব এখন সে যদি এভাবে বলে আমাদেরকে যে তুমি এমনভাবে কাজ করবা এই যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার যে কথা বললো সে যদি আমাদেরকে বলে যে তুমি এমনভাবে কাজ করবে যেন কি আমার সেলস বাড়ে ওকে তো এখন তখন আমরা তাকে আলটিমেট এই পয়েন্টে নিয়ে কথা বলবো আর যদি সে নাও বলে যে সে আমাদেরকে এতগুলো কথা বলছে কিন্তু কোথাও বলে নাই তার আলটিমেট পয়েন্ট আলটিমেট টার্গেটটাকেই বলে নাই কিন্তু আমরা সেটাকে নোট করে নিব ঠিক আছে তো বায়ার বলুক বা না বলুক বায়ার বলুক বা না বলুক আমরা আমাদের আলটিমেট পয়েন্টটা আমরা কি করব মানে আলটিমেট টার্গেটটা আমরা বুঝে নেব বাই যে বায়ার আমাদেরকে সোশ্যাল মিডিয়া নিয়ে এত কিছু বললো তার আলটিমেট টার্গেট হচ্ছে সেল করা তার প্রোডাক্ট সেল করা তাই তো তো এখন আমরা তাকে বাইরেকে বুঝাবো এই আলটিমেট টার্গেট নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো প্যারাগ্রাফটা কেমন হবে যে আমি এমনভাবে কাজ করবো যেমন যেন তোমার সেলস বাড়ে তোমার এখন যে পরিমাণ সেলস আছে তার তার অনেক বেশি গুণ সেলস হবে তারপর তোমার কাস্টমারদের এই মানে তোমার প্রোডাক্ট সম্পর্কে একটা পজিটিভ একটা কি এই একটা সেন্টিমেন্ট তৈরি হবে এবং কাস্টমাররা তোমার এই প্রোডাক্টের কেনার ব্যাপারে অনেক বেশি আগ্রহী হবে আমি খুব ইমপ্রেসিভ এবং কি তোমার এক্স ইমপ্রেসিভলি তোমাকে আমি এক্সপ্লেন করবো তোমার প্রত্যেকটা প্রোডাক্ট এমনভাবে আমি কাস্টমারদের মধ্যে এমনভাবে আমি ডিসপ্লে করবো বা এমনভাবে আমি ইউটিউব উপস্থাপন করব যেন মানুষ কী করে তোমার প্রোডাক্টটা কেনার প্রতি তাদের একটা আগ্রহ বা একটা কি কৌতূহল তৈরি হয় ঠিক আছে তো আলটিমেট টার্গেট তাহলে আপনি শেষ প্যারাগ্রাফটা হবে আপনার আলটিমেট টার্গেট আপনি যে তার আলটিমেট টার্গেটটা ফিল করতে পারবেন তাহলে আলটিমেট টার্গেটটা বাইরে বলতেও পারে নাও বলতে পারে হ্যাঁ ম্যাক্সিমাম কোম্পানির টার্গেট থেকে সেল করা তো সেল করা কীভাবে বলবেন আমি যে এই এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনি বাংলা আরেকবার এটা একটু টেনে বাংলাটা আমার যে যেটা বলেছি সেটা আপনি ভালোভাবে বুঝে ওই জিনিসগুলো আপনি খাতায় লিখবেন লিখে আপনি নিজের মতো করে ইংরেজি করে সেগুলোকে বলবেন ঠিক আছে ইংরেজিটা ট্রান্সলেট করে ওগুলোকে বলবেন তাইলে হবে তাহলে আপনার আমাদের টোটাল যে বাইরে কেউ স্ট্রিপ লাই সেখানে তিনটা পয়েন্ট থাকবে একটা প্রথম পয়েন্টটা হচ্ছে বাইরের প্রশংসা করা প্রশংসা করার যদি আপনি স্কোপ পান করবেন আর যদি তার সম্পর্কে কোনো কিছুই না জানেন তাহলে প্রশংসা করার মতো কোনো স্কোপ আমরা না পেলে এটা প্রশংসা করার দরকার নেই হ্যাঁ প্রশংসাটা করবেন এক লাইন বা দু লাইনে তারপর হচ্ছে পয়েন্ট কি আমরা বুঝলাম তারপর হচ্ছে আলটিমেট টার্গেট হ্যাঁ মেইন হলো এখানে সেন্সিটিভ পয়েন্ট আচ্ছা তো এইভাবে আপনি রিকোয়েস্ট লিখবেন এবং কোনো অপ্রয়োজনীয় কথা লিখে যাবে না ঠিক আছে অপ্রয়োজনীয় কথা লিখে যাবে না কোনো লিঙ্ক দেওয়া যাবে না ঠিক আছে लिंक 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 देना नो रिली रिली डिसकाशन डिसकाशन तो ना नो रिलीभेंट পয়েন্ট হ্যাঁ অথবা রাইটিং কোনো আপনার রিলিভেন্ট কিছু কিছু মানে ইরিলিভেন্ট ইরিলিভেন্ট ওকে কোনো ইরিলিভেন্ট কোনো কিছু করা যাবে না বা বলা যাবে না যেটা বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত না তার নামে একটু এটা করে ই রিলেভেন্ট ই এই হুম জোক আমি একটু একটু বাংলা লিখে দিই আমি ওই ওয়ার্ডটা এখানে ভুল বলতেছে যাই হোক আমি একটু বাংলা লিখে দিই অপ্রাসঙ্গিক হ্যাঁ কিছুই লিখে যাবে না তারপরে মানে আপনি কোনো এখানে স্যাম্পল লিঙ্ক দিতে পারবেন না কোনো কিছু দিতে পারবেন না কোনো কিছুই পারবেন না আচ্ছা আর একটা বিষয় হচ্ছে ওইখানে ওই ইয়ার মধ্যে আমরা একটা জিনিস দেখেছিলাম বাইরে বলছিল যে স্যাম্পল দেওয়ার জন্য বা পোর্টফোলিও দেওয়ার জন্য তখন সেক্ষেত্রে আপনি বাইরেকে বলবেন যে আমার আমি অনেকদিন ধরে কাজ করতেছি আমার অনেকগুলো স্যাম্পল আছে পোর্টফোলিও আছে তুমি আমার সাথে ইন্টারভিউতে আসলে হ্যাঁ আমি তোমাকে কি স্যাম্পলগুলো স্যাম্পলগুলো দিতে পারবো কোনো স্যাম্পল বা কোনো এই পোর্টফোলিও লিঙ্ক এখানে দেওয়া যাবে না বাইরেকে আপনি বলতে পারবেন যে তুমি আমার সাথে চ্যাটে আসো তাহলে আমি তোমাকে স্যাম্পলগুলো দিতে পারবো এটুকু বায়ারকে আশ্বস্ত করবেন ওকে তাহলে কোনো অপ্রাসঙ্গিক কোনো কিছু কোনো কিছু লেখা যাবে না অপ্রাসঙ্গিক বলতে যেমন আপনি বায়ারকে শুরু করলেন শুরু শুরুতে বললেন যে ডেয়ার স্যার তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার বাসার সবাই সবাই তোমার বাসার সবাই সবাই কেমন আছে। তারপর এই ধরনের এগুলো হচ্ছে অপ্রাসঙ্গিক কথা এগুলো বায়ের শুনতে একদমই কি তার সে চাইবে না হ্যাঁ সে চাইবে তার আপনার জিনিসটা শুরু করার সাথে সাথে মূল কথাটা শুরু হোক বা আপনি আসলে পারেন কিনা আপনি আসলে দক্ষ আপনার আছে কিনা সেই জিনিসটা আপনি পারেন ঠিক আছে এটা একটা বিষয় অপ্রাসঙ্গিক কোনো কিছু লিখে যাবে না এটাই হলো মোটামুটি বিষয়গুলো সবাই কি সবাইকে মোটামুটি বিষয়টা বুঝতে পেরেছেন ঠিক আছে আচ্ছা এরপর হলো আমরা এটা লেখার পর আমরা এটাকে সেন্ড করে দেবো হ্যাঁ কীভাবে লিখবেন কীভাবে বাকি ফিলগুলো ফিল আপ করবেন কীভাবে সেন্ড করবেন কোর করবেন এটা তো আমি আগে আগেই দেখিয়েছি তো আমাদের ক্লাসটা হলো এতটুকুই তো আমরা আগামী ক্লাসটা করবো আগামী ক্লাসে আপনারা যারা বাইরে রিকোয়েস্টের রিপ্লাই করছেন আপনারা এর মধ্যে বাইরে রিকোয়েস্টে রিপ্লাই করেন বাইরে আপনারা গিট থেকে পাবলিশ যারা করছেন তাদের যে বাইরে রিকোয়েস্টের রিপ্লাইগুলো আসছে সেই রিপ্লাইগুলো আমরা দেখব পড়ব এবং উনি কীভাবে রিপ্লাই করছেন কীভাবে রিপ্লাই করা দরকার ছিল কি কি ভুল হয়েছে এগুলি নিয়ে যখন আমরা চুল চারে বিশ্লেষণ করবো আরও অনেক ভালোভাবে আপনাদের আপনাদের শিখে হবে তো আমি সবাইকে বলবো আগামী ক্লাসটা আপনারা অনেক বেশি মনোযোগ সহকারে করবেন আমরা আজকের ক্লাসে শিখলাম কি কী লিখতে হবে এই ক্লাসটা একদম মুখস্ত করে ফেলবেন আমি যে পয়েন্টগুলো দেখাইছি বা যেই কি কি লিখতে হবে এই যে গাছ এবং গাছের শাখা এই জিনিসটা ভালোভাবে ভালোভাবে আর একটু এটা বুঝে নেবেন তারপর কি হুম এই আজকে যে যে পয়েন্টগুলো আমি বললাম এই জিনিসগুলো একদম আপনি আপনি মানে মুখস্ত করে নেবেন ঠিক আছে এবং একটুকুর উপর বেসিস করে আপনি কি লিখবেন তখন লিখের ক্ষেত্রে যেটা প্রবলেম হয় আমরা বাইরে সময় যেটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ইংরেজি ভাষার দুর্বলতা যখন ইংরেজি ভাষার দুর্বলতা কোনোভাবেই এটা প্রবলেম হবে না হবে না এই কারণে কারণ আপনি যেটা লিখতে চান সেটা আপনি একটা কাগজে লিখবেন বাংলায় লিখবেন বাংলায় আপনার একটা খাতায় লিখবেন যে আমি এটা করব সেটা করব এভাবে আপনি বাংলায় লিখবেন আমি তো যখন দেখিয়েছি তখন তো আমি ডাইরেক্ট ডিরেক্টলি আমি ইংরেজিতে লিখছি বাট আপনারা ডাইরেক্টলি ইংরেজিতে লিখবেন না আপনি মনের মতো করে বাংলায় আপনি লিখবেন বাংলায় লিখার পর ছোটো ছোটো সেন্টেন্স করে লিখবেন ছোটো ছোটো সেন্টেন্স এবং ওই ছোটো ছোটো সেন্টেন্সগুলো মনে করেন আমি বাজারে গিয়ে একটা আমি বাজারে গিয়ে গরুর মাংস কিনে বাসায় এনে রান্না করে খেয়ে স্কুলে গেলাম অনেক লম্বা একটা শব্দ এ না লিখে আপনি এ লিখবেন আমি বাজারে গেলাম গরুর মাংস কিনলাম হ্যাঁ দাঁড়ি তারপর বাসায় আসলাম দাঁড়ি তারপরে কি রান্না করলাম দাঁড়ি তারপর ভাত খেলাম দাঁড়ি তারপর স্কুলে গেলাম আলাদা আলাদা করে যদি লেখেন তাহলে আপনার লিখেটা অনেক সহজ হবে এবং ইংলিশে লিখেটা খুব সহজ হয়ে যাবে এখন ইংলিশে লিখতে গেলে আপনার যদি কোন কোন কিছু যদি কি এই প্রবলেম হয় বা আপনি কোনো কিছু যদি না বুঝেন হ্যাঁ যেমন আমি বাজারে গেলাম এখন যাওয়া ইংরেজি কি আপনি আপনি জানেন না তাই তো এখন আপনি যদি একটু গুগলে যদি সার্চ করেন যাওয়া হ্যাঁ আপনি ট্রান্সলেটে যদি যান ট্রান্সলেটে গিয়ে যদি এখানে যদি করেন যে আমি কি যাই হোক এত কিছু দরকার নেই আপনি সরাসরি আসলে গুগুলে যান ঠিক আছে গুগুলে যদি যান যাওয়া যাওয়া বাংলা মিনিং হ্যাঁ যাওয়া যাওয়া ইংলিশ মিনিং তাই না ইংলিশ মিনিং যাওয়া ইংলিশ মিনিং মানে কি গো টু গো তাই তো টু গো এখন কথা হলো এইভাবে পৃথিবীতে যত শব্দ আছে সকল শব্দ সকল বাংলা শব্দ যদি আমরা লিখি ইংলিশ মিনিং দিয়ে আমরা সেগুলো ইংলিশটা পেয়ে যাব তাহলে বাংলা বাংলা থেকে ইংলিশ করতে আপনার কোনো প্রবলেম হচ্ছে না এখন প্রবলেম যেটা হতে পারে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল কিছু মিস্টেক হতে পারে মিস্টেক যেমন যেমন আমি বাজারে গিয়েছিলাম তাহলে আই অয়েন্ট টু বাজার তাই না অয়েন্ট হবে কিন্তু আপনি যদি লেখেন আই গো টু বাজার ওটা ওইটাই একটা গ্রামাটিক্যাল ভুল কিন্তু ভুল হলো বাইরের বুঝতে পারবে আপনি আসলে বাজারে গিয়েছিলেন হ্যাঁ ওইটাই কি বাইয়ার বুঝে নিবে তো গ্রামাটিক্যাল টুকটাক ভুল হলেও আপনি আপনি চেষ্টা করবেন যেন ভুল না হয় কিন্তু যদি এমন হয় ভুল হইয়েও যায় ওই সেন্সটা বুঝে গেলেই হবে গ্রামাটিক্যাল ভুলটা মারাত্মক কোনো 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 বিষয় না ঠিক আছে তো এভাবে যদি আপনি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাংলা শব্দের ইংরেজি যদি আপনি পারেন এবং সেই ইংরেজিগুলো দিয়ে যেভাবে হোক মোটামুটি মিনিংফুলভাবে আপনি তৈরি করলে হবে একশো পার্সেন্ট গ্রামার গ্রামার ঠিক হইতে হবে একশো পার্সেন্ট আপনার সব কিছু একদম কারেক্ট হইতে হবে টেন্স ভয়েস ন্যারেশন সব কিছু হয়ে হবে এই ধরনের এইটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে সেন্সটা গুরুত্বপূর্ণ আপনি যে কথাটা বলতে চাচ্ছেন সেটা আপনি সঠিকভাবে পারছেন সেটাই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমরা সেটাই এই সঠিকভাবে আপনি কি পারছেন কিনা আপনি আপনি দেখবেন পরে মোটামুটি বুঝতে পারছেন কি না সেটাই দেখবেন ভাবটা গুরুত্বপূর্ণ তো এইভাবে আপনি আমার এই মনে মনে যা চিন্তা করবেন আপনি গাছ চিন্তা করবেন গাছের শাখা চিন্তা করবেন সেগুলোকে মনে মনে সেগুলোকে আপনি বাংলায় লিখবেন বাংলায় লিখে সেগুলোকে ইংরেজিতে কনভার্ট করবেন কোনোভাবেই অটো রিপ্লাই করা যাবে না আগে থেকে লিখে সেটাকে সেভ করে ওটা একটু চেঞ্জ করে অদল বদল করে সেটা করা যাবে না অন্য কাউকে দেখা যাবে না অন্য 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 কেউ লিখতেছে কাউকে একটু কপি করে সেটাও করা যাবে না হ্যাঁ সম্পূর্ণভাবে থেকে জিনিসটাকে লিখতে হবে আমার আলোচনা শেষ এখন আমার এই আজকে আমি যা দেখিয়েছি এই রিলে এই রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা যে কেউ করতে পারবেন যারা যারা প্রশ্ন করবেন একটু হাত তোলেন সব আমাকে আগে এনশিওর করতে হবে আপনার প্রশ্নটা হবে এই রিলিভেন্ট মানে আমার ক্লাসের রিলিভেন্ট অন্য কোন বিষয়ে বিষয় নিয়ে বা অন্য কোন প্রসঙ্গ নিয়ে এই এখানে কথা বলা যাবে না কারণ রেকর্ড হচ্ছে অন্যান্য আমাদের সাপোর্টে আমাদের ক্লাসটা শেষ হবে তারপর আমাদের সাপোর্ট আরম্ভ হবে তারপর আপনি বলতে পারবেন আমার এই অ্যাকাউন্ট চেক করে দেন ডিগ চেক করে দেন বা আমার অন্য কাজের একটা সমস্যা সকল কিছু আপনি বলতে পারবেন কিন্তু এইখানে আমরা এখন ক্লাসের মধ্যে আছি আমাদের সমস্ত মনোযোগ সমস্ত চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু হলো আমাদের কি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই এই সংক্রান্ত আমি যতটুকু বুঝিয়েছি কোথাও যদি না বুঝেন আপনি আমাকে বলতে পারেন অথবা এর এইটার রিলিভেন্ট যে কোনো প্রশ্ন যে কোনো অ্যাডভান্সড প্রশ্ন আপনি আমাকে করতে পারেন করেন আমি দেখতে পাচ্ছি কোথায় মাহমুদ আহমেদ মহদুদ আহমেদ বলেন আপনি ক্লাসের শুরুতে বলেছিলেন সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্টে যে অফার মনে করেন আমাকে বায়ার রিকোয়েস্ট অফার করছে প্রায় একশো জনের উপরে অফার সেন্ড করে ফেলছে এখানে কি আমি অফারটা করলে সেটাতে কি আমার সম্ভাবনা আছে বায়ার রিকোয়েস্টে ইয়া পাওয়ার অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আমি প্রশ্নটা সবাইকে বুঝিয়ে দিইকে উনি যেটা প্রশ্ন করেছেন ধরুন উনি যেটা প্রশ্ন করেছেন সেটা হলো এই কোন একটা বায়ার রিকোয়েস্টে হ্যাঁ এটা এটা হলো ডেট এটা বাই রিকোয়েস্ট রিকোয়েস্ট অফার মানে কতজনকে অফার করা হয়েছিল একটা কাজ মানে ফাইবার তো অনেকজনের কাছে পুশিং করে তাই না আপনার কাছে যেরকম অফারটা আসছে সেম অফারটা আরো দশ বারো জনের কাছে গেছে কতজনের কাছে সে অফারটা করছে এখানে একটা সংখ্যাটা থাকে এখন প্রশ্ন হলো যে এই এই সংখ্যাটা দিয়ে আপনি প্রভাবিত হবেন কিনা বা আপনি আপনি দেখলেন যে এখানে কাউকে আশিটা বা নব্বইটা নব্বই জনকে অফার পাঠানো হয়েছে এখন আপনি ওইখানে অ্যাপ্লাই করার করলে আপনার লাভ হবে কিনা আপনি আসলে করবেন কিনা ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা এখন আমার উত্তরটা হলো যদি এটা যদি রিলিফের মাল হয় হ্যাঁ মনে করেন ট্রাক যাচ্ছে ট্রাকের মধ্যে মাল রিলিফের আপনি দেখতেছেন যে অনেক অনেক বেশি মানুষ হ্যাঁ তাহলে সেখানে আছে সেখানে কারণ সেখানে আপনার পাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এখন এটা কোনো আমাদের যে কাজ দিচ্ছে সেই কাজটা কোনো রিলিফের মাল না এটা কোনো ত্রাণ না এটা হলো যোগ্যতা দিয়ে নিতে হবে যোগ্যতা হ্যাঁ এখন বিষয়টা হলো বায়ার কাকে দিবে কাজ এখানে একশো জন মানুষ যদি অ্যাপ্লাই করে নিশ্চিতভাবেই সে একশো জনের মধ্যে পঁচানব্বই জন পঁচানব্বই জনের বিষয়গুলো বায়ার দেখবেও না কারণ পঁচানব্বই জনেই এত কিছু এইভাবে শিখে এত কিছু জেনে এত সিরিয়াসলি কিন্তু রিপ্লাই করবে না ঠিক আছে সুতরাং পঁচানব্বই জন শুরুতেই বাদ আর যেই পাঁচজন অ্যাপ্লাই করছে ওই পাঁচজনের মধ্যে তিনজন মনে করেন কি হ্যাঁ এই অনেক ভালো কাজ জানে বা অনেক ভালো এক্সপার্ট লেভেলের তো তারা তারা তো আর সে যে রেট বলছে সেই রেটে বলবে না তারা তো তার ডাবল বা তিন ডাবল রেটে থেকে অফার করবে তো বায়ারের যদি অতটা বাজেট না থাকে তাহলে বায়ার তাদেরকেও কাজ দেবে না আবার তাদেরকে যদি কম টাকা অফার করা হয় তারা নিশ্চয়ই কাজটা করবে না পুরাতন একজনকে যদি বলা হয় যে না আমি আপাতত দেড়শো টাকা দেড়শো ডলার দিচ্ছি তুমি কাজটা করো তো পুরাতন কোনো ফ্রিল্যান্সার এমনিতেই কাজটা করবে না তার মানে বাদ হ্যাঁ তার মানে অনেককে বায়ার বাদ দিবে আবার অনেক ফ্রিল্যান্সার বায়ারকে বাদ দিবে ঠিক আছে এরপরে তখন বায়ার কি করবে তখন দেখবেন যে আপনি ভালোভাবে লেখছেন আপনি কোনো কাজ নাই আপনি আগে কখনো কাজ করেন নাই কিন্তু আপনার রিপ্লাইটা খুব ভালো লাগছে তখন আপনার সাথে আপনার সাথে কথা বলবে তো একটা বিষয় হলো কতজন রিপ্লাই করছে কতজন অ্যাপ্লাই করছে এটার দিকে আপনি তাকাবেনও না এটাতে কিছুতেই কিছু যায় আসে না কিছুতেই কিছু কিছু যায় আসে না হ্যাঁ কোনো একটা ছেলে যদি বলে যে এ চার লাখ ছেলে কি অ্যাপ্লাই করে এখানে আমি কি আমি কি দিলে পরীক্ষা টিকবো হ্যাঁ কিন্তু যে এখানে চার লাখ ছেলে অ্যাপ্লাই করলেও মূলত এই কম্পিটিশন হয় কয়েক হাজার ছেলের মধ্যে হ্যাঁ পড়াশোনা যারা করে করে তাদের সাথে কম্পিটিশন হয় বড় জোর পাঁচ হাজার ছেলের মধ্যে কম্পিটিশন হয় আর বাকি যে চার লাখ পঁচানব্বই হাজার তাদের মধ্যে তারা কম্পিটিশন আসে না তো উত্তরটা হলো এখানের মধ্যে কতজনকে অফার করছে বা কত বেশি কম্পিটিশন এটা আমাদের জন্য কোনো কিছুই বিষয় না কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না কারণ আপনি যেভাবে শিখতেছেন এভাবে শতকরা হয়তো একজনও শিখতেছে না যারা অ্যাপ্লাই করতেছে তারা শতকরা একজনও শতকরা হতো একজনও কি বা দুজনও এরকমভাবে করতেছে না বা এত সিরিয়াসলি প্রিপারেশন নিয়ে কিন্তু করতেছে না তো আপনি যখন করতেছেন আপনি একদম কি কোমর বেঁধে কিন্তু নামছেন তো আপনার কোয়ালিটি এবং অন্য কারো কোয়ালিটি পার্থক্য হবে আপনার বাইরে রিকোয়েস্টের কোয়ালিটি অন্য কারো বাইরে রিকোয়েস্টের কোয়ালিটি পার্থক্য হবে সুতরাং যতজনের কাছে অফারটা যত বেশি সংখ্যক অফারটা অফার সে পাঠাক না কেন হ্যাঁ বা অফারের সংখ্যা যত বেশি থাকুক না কেন আমার আমরা এটা নিয়ে কোনো চিন্তাই করব না আমরা যদি সঠিকভাবে রিপ্লাই করি ওইখানে যদি হাজার মানুষের মানুষ যদি অ্যাপ্লাই করে নিশ্চিতভাবে আপনিই এই কাজ পাবেন আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য এরপরে কে আছেন হজরত আলী আপনি বলেন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম বলেন স্যার আমার প্রশ্নটা হলো আর সঠিক বায় রিকোয়েস্ট না আসলে তাহলে আমরা কি স্যার ওটা গিগটাকে ডিলিট করে দেব না পজ করে আবার এডিট করব সঠিক বাই রিকোয়েস্ট যদি না আসে তাহলে আপনি গিগটাকে ডিলিট করে দিবেন আবার নতুন করে মানে আপনি একদিন দুই দিন এক সপ্তাহ দেখবেন দুশো এক সপ্তাহ দেখবেন দশ বারো দিন দেখবেন তারপরে যদি দেখেন যে সঠিক আসতেছে না ওই গিগটা তো এডিট করা যায় না আপনাকে গিগটাকে পুরোপুরি মুছে দিয়ে নতুন করে আবার আরেকটা গিগ তৈরি করতে হবে কারণ এডিটের দিলে তো এডিট করলেই তো সেটা ওই ইয়াতে রিভিউ তো চলে যাবে এক দেড় মাস হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছি স্যার আর প্রশ্ন আছে আরো বেশি হলো আপনি যদি সঠিক ভাবে আমাদের গিক তৈরি করার সময় গিক তৈরি করার বিষয়গুলো দেখে যদি আপনি তৈরি করেন হ্যাঁ চার পাঁচ দিন সময় নিয়ে তাহলে এরকম প্রবলেম হবার কথা না যারা তাড়াহুড়ো করে গিক তৈরি করে না বুঝে গিক তৈরি করে তাদের ক্ষেত্রে এরকম হতে পারে আর ওই রকম হলে সলিউশন হলো টোটালি গিকটাকে মুছে দিয়ে আবার নতুন করে গিক তৈরি করা আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করে স্যার আরেকটা বিষয় স্যার আমরা কোন কোন দেশের বায়ার রিকোয়েস্টগুলো রিপ্লাই করব না যেমন আসলে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই সব দেশেরও কিন্তু বায়ার রিকোয়েস্ট আছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখন আমরা যখন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই লিখব আমরা কোন দেশ দেখব না হ্যাঁ আমরা ওই বায়ারটাকে বাংলাদেশের নাকি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি নাকি মরক্কো নাইজেরিয়া নেদারল্যান্ড কোনো কিছু আমাদের দেখা দরকার নেই হ্যাঁ দেশটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো তার স্ট্যাটিস তার ইয়াটা যে সে আসলে কীরকম বায়ার যেমন কিছু কিছু বায়ারের ক্ষেত্রে ফাইবার লিখে দেয় এটা হলো ভিআইডি বায়ার ফাইবার আপনাকে কিন্তু একটা ইয়া দিয়ে দেয় তাই না আর তার প্রোফাইলেও অবশ্যই আমরা যেতে পারবো না বায়ার করার সময় মানে কিছু কিছু বায়ারে লিখে দেয় তার সে বিআইডি বায়ার হ্যাঁ আবার কিছু ক্ষেত্রে বায়ার ফাইবার বলো যে সে টপ বায়ার তাই না তো সুতরাং এখন টপ বায়ার বা ভিআইডি বায়ার এটা আপনি কখন দেখতে পারবেন যখন তার সাথে আপনি চ্যাট করবেন তখন বাই রিকুয়েস্ট রিপ্লাই করার সময় সাধারণত আমরা তার আইডিটা দেখবো না বা তার এটা ক্লিকেবল হবে না হ্যাঁ যাই হোক এখন ওইটা বিষয় না আমরা বাইরে রিকোয়েস্ট রিপ্লাই করার সময় আমরা রিপ্লাই করবো সঠিকভাবে ওইটা আমাদের একদমই বিবেচনার বিষয় না সে কি বাংলাদেশি নাকি সে ইন্ডিয়ান ওইটা একদম বিবেচনার বিষয় না বাট যখন আমাদের তার সাথে ইন্টারভিউ হবে তখন আমরা তার প্রোফাইলটা দেখতে পারবো প্রোফাইল বলতে সে এই টপ বায়ার নাকি সে ভিএডি বায়ার সে আগে কয়টা কাজ করেছে এবং অন্য অন্য ফ্রিড্যান্সাররা তার সম্পর্কে কি কমেন্টস করছে হ্যাঁ এই সবগুলো দেখে আমরা আমরা কি আইডিয়া করতে পারবো সে কেমন বাইয়ার তার কাজটা আমরা নিব কি নিব না আমি কি বুঝতে পারছি তো সুতরাং আমরা নতুন অবস্থায় আর আরেকটা বিষয় হলো ওই নতুন অবস্থায় আমরা যেটা চিন্তা করবো যে টাকার চাইতো আমাদের আমার রিভিউটা বড় এক মাস পর থেকে আপনি টাকার চিন্তা করবেন এক মাস দুই মাস পর থেকে ঠিক আছে প্রথম এক মাস দুই মাস আপনি শুধু কাজের চিন্তা করবেন ঠিক আছে এরপরে কে আছেন

আমরা এর মার্কেটিং শিখছিলাম আর কোনো হাত তো এখানে দেখা যাচ্ছে না একটা হাত দেখা যাচ্ছে অর্ধেক উঠছে মাহফুজুর রহমান না উঠে নাই হায়দার আলী আপনি বলেন আমরা যদি নোটপ্যাড অথবা গুগল ডক্সে রিপ্লাইটা সাজাই নেই সেখানে থেকে কি কপি করে দা পেস্ট করে সাবমিট করা যাবে কপি পেস্ট করা তো দোষের কিছু না কিন্তু কথা হলো আপনি কপি পেস্ট করতে কি না কপি পেস্ট বলতে সেটা না আপনি তো অবশ্যই গুগল ড্রাইভে লিখবেন নোটপ্যাডে লিখবেন ওখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন সেটাই তো করবেন হ্যাঁ কিন্তু এটাকে তো কপি পেস্ট বলা না

আমি কি বিষয়টা বুঝতে পারছি এখন আপনি নিচ থেকে লেখছেন আপনার লেখা আপনি কপি করেন পেস্ট করেন যা ইচ্ছে তা করেন তাতে তাতে তো কোনো সমস্যা নাই আমরা আমরা প্রায়ই করতে কপি পেস্ট বলতে যেটা বলি সেটা কি অন্য জিনিসগুলো দেখা দেখি হুবহু লেখা ওইটাই কেবল হয় কপি পেস্ট হ্যাঁ বাট বাস্তবে আমরা যেটা কপি করলাম পেস্ট করলাম ওইটা না ধন্যবাদ স্যার ঠিক আছে তো আপনি অবশ্যই কি করতে পারবেন গুগল ড্রাইভে লিখে ওইটা কপি করে আপনার এখানে আনতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে কে আছেন

এরা সবাই তো পাঠাবে রিকোয়েস্ট বা অন্য দেশেরও পাঠাবে আমার পর নিশ্চয়তা আপনার পাবো নিশ্চয়তা কি তাই তো এখন আপনার পাবার নিশ্চয়তা হলো নিশ্চয় তো আমি বলতেছি যে আপনি কাজ পাবেন আমি কি কোনো নিশ্চয়তা দিচ্ছি না স্যার না আমি যদি বলতাম যে না আপনি কাজ পাবেন নিশ্চিত হ্যাঁ তাহলে আপনি এটা একটা প্রসঙ্গটা রিলেভেন্ট হতে যে হ্যাঁ আপনি কাজ পাবেন এটা কিভাবে নিশ্চিত আমি কিভাবে কাজ পাবো আমি তো কোনোভাবেই বলতেছে না যে আপনি কাজ পাবেন

সম্ভাবনাটা হলো যে এখানে যতজন রিপ্লাই করছে বাংলাদেশ ভারত পাকিস্তান যতজন যত জায়গা থেকে রিপ্লাই করুক না কেন এখানে শতকরা পঁচানব্বই জন নাইনটি ফাইভ পার্সেন্ট রিপ্লাই করছে এমনি এমনি তাদের রিপ্লাই কোনো কোনো সিরিয়াস রিপ্লাই না তারা এক লাইন দুই লাইন বা পাঁচ ছয় লাইন বা কপি পেস্ট বা কোনোরকমভাবে তারা রিপ্লাই করছে তারা এভাবে সেন্সিটিভ পয়েন্ট বুঝে রিপ্লাই করে নেই ঠিক আছে বাইরের আলটিমেট পয়েন্ট বুঝে রিপ্লাই করে নেই সেন্সিটিভ পয়েন্টগুলোকে বিশ্লেষণ করে নেই এভাবে তারা করে নেই অনেকেই আছে তারা কোর্সই করে নেই অনেকে আছে তারা কাজে জানে না ঠিক আছে অনেকে আছে তারা এমনি এমনি কি এমনি এমনি একটু টেস্ট করছে যে একটু রিপ্লাই করে দেখি ঠিক আছে তো এইভাবে নাইনটি ফাইভ পার্সেন্ট যেটা হয় সেগুলো হচ্ছে কি অনাকাঙ্ক্ষিত রিপ্লাই এবং ফাইভ পার্সেন্ট বড় পাঁচজন একশো জনের মধ্যে বড় পাঁচজন সিরিয়াসলি রিপ্লাই করবে এই একশো জনের মধ্যে পাঁচ জনের মধ্যে হয়তো তিনজন দেখা যাবে তিনজন খুব ভালো আপনার চাইতে ভালো তারা আপনার চাইতে ভালো কাজ করছে আপনার সাথে পোর্টফোলিও আছে আপনার সাথে অনেকগুলো বাইরের কাজ করছে অনেক বিষয় অভিজ্ঞ তো তাদেরকে যখন বাইরের অফার করবে যে ঠিক আছে কাজটা করো তারা বলবে যে না আমরা তো দেড়শো ডলার করবো না আমি আমার তো তিনশো ডলার লাগবে তো বাইরের বাজেট কম হলে ওই তাদেরকে দিবে না তাহলে ওই তিনজন অবাদ ঠিক আছে আর আছে দুজন মনে করেন আপনি আসেন আরেকজন আছে তখন বাইরের চিন্তা করবো যে আমি কাকে দেবো তো ভাইয়ার আবার ইয়াটা দেখবে যে আপনি যে সেন্সিটিভ পয়েন্টগুলো লেখছেন কীভেল লেখছেন কতটুকু এক্সপ্লেন করছেন কতটুকু বিশ্লেষণ করছেন আপনার ওই বিশ্লেষণগুলো পরে ওর সাথে মিলাবে দেখে যেন আপনি বেশি এক্সপ্লেন করছেন আপনি বেশি ইয়া করছেন হ্যাঁ তখন সে আপনাকে চ্যাট আপনার সাথে চ্যাট করবে আবার পাশাপাশি ওর সাথেও চ্যাট করবে আরেকজনকে সে যেটা রাখছে ওই চ্যাট করতে করতে যার সাথে চ্যাট করতে ভালো লাগবে বা যার সাথে চ্যাট করতে করতে হ্যাঁ ওইটাতে ইন্টারভিউ এরপর ইন্টারভিউতে যে ভালো করবে তাকে কাজ দেবে আমি কি বিষয়টা বুঝতে পারছি

আমি কাজ পাবো এটা নিশ্চিত করার জন্য আমাদের আজকের ক্লাসটা তো আমি এটা আপনাকে বলবো আমার এই ক্লাসটাকে যদি আপনি খুব ভালোভাবে যদি করেন আরও চার পাঁচবার যদি আমার এই পুরো ভিডিওটাকে দেখেন দেখে দেখে আমি কি কি বলেছি প্রত্যেকটা কথা যদি হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন হ্যাঁ এবং সেভাবে যদি জিনিসটাকে প্র্যাকটিস করেন ওকে আমার বাই রিকোয়েস্টের আরো অনেকগুলো ভিডিও আছে বাই রিকোয়েস্ট রিপ্লাই চেক অ্যান্ড কারেকশন এটা আর অনেকগুলো ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখবেন দেখে দেখে এই বাই রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে আপনি যদি টানা এক সপ্তাহ যদি সময় দেন যে বাইরে আমি এমন ভাবে শিখবো এমন ভাবে শিখবো হ্যাঁ আমি কাজ পাবো তাহলে আপনি একটা রিপ্লাই করলে একটাই কাজ পাবেন এটি হলো নিশ্চয়তা আমি কি আপনাকে পারছি ঠিক আছে এরপরে আমি এখানে কাউকে পাচ্ছি না এখানে অত কাউকে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না হ্যাঁ মতিউর রহমান আপনি বলেন সরি মতিউর রহমান কোথায় 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 জি পেয়েছি আপনি আপনি মাইকটা অন করেন ফেসবুকে যে সেন্সিটিভ পয়েন্ট বললেন ছয়টা এই সেন্সিটিভ পয়েন্টগুলোর মধ্যে গ্রাফিক ডিজাইন এন্ড ইমেজ এডিটিং ভিডিও এন্ড এনিমেশন এগুলো কি বিস্তারিত বিস্তারিত যে প্যারাগ্রাফটা লিখবো বিস্তারিত লিখবো এটা কি বিস্তারিত ভাবে আমাকে জানতে হবে গ্রাফিক ডিজাইন ভিডিও এন্ড বিস্তারিত ভাবে আপনাকে জানতে হবে না এখানে বায়ারেট ফেসবুক মার্কেটিং যখন করবেন তখন মূল বিষয় হলো তার যে প্রোডাক্টটা আছে সে প্রোডাক্টটাকে উপস্থাপন করা ঠিক আছে ওগুলা আমরা কোর্সের মধ্যে আমরা এগুলো শিখে নেব আমি দরকার নেই ওগুলো বিস্তারিত দরকার নাই গ্রাফিক ডিজাইন তো কোনো শেষ নাই এটা তো সাগর আর সাগর কিন্তু ফেসবুক মার্কেটিং এর জন্য আপনার কতটুকু গ্রাফিক ডিজাইন দরকার একটা প্রোডাক্ট একটা আলু বিক্রি করবেন সে আলুর ছবিটা তুলে সে আলুর আলুটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং সেই আলুর আলুর পাশ পাশে সুন্দর কিছু কথা লিখে যে আলু হ্যাঁ খেতে খুব ভালো কেজি উনিশ টাকা ঠিক আছে আমি আমি কি বুঝতে পারছি এরকম একটা স্লোগান স্লোগান লিখবেন এটার দাম লিখবেন ঠিক আছে তারপর এটার আলুর সুন্দর করে ছবি দিবেন এতটুকু ফেসবুক মার্কেটিং এর কাজ আমি কি বুঝতে পারছি এটাই হলো গ্রাফিক ডিজাইন তো এখন আমাদের ফেসবুক মার্কেটিং এর কাজ করার জন্য অনেক জটিল কঠিন গ্রাফিক ডিজাইন লাগবে না যতটুকু লাগবে সেগুলো তো আপনারা কোর্সের মধ্যে শিখবেন ঠিক আছে স্যার ওকে আর কোনো প্রশ্ন আমি আর কোন জনগণকে দেখতে পাচ্ছি না কেন জি শামসুল আজম আমি হয়তো আজকে প্রথম দেখতে পাচ্ছি ওনাকে ওয়ালাইকুম আসসালাম শামসুল আজম বলেন স্যার আমি আপনার নতুন স্টুডেন্ট স্যার ঠিক আছে স্যার বায়ার রিকোয়েস্টে অনেকগুলো অপশন একটা অপশন আছে অফারস অফার বিষয়টা আমি বুঝতে ওখানে অনেক সংখ্যা থাকে এক থাকতে পারে 50 কতজন পাঠানো এই অফারটা এই অফারটা ফাইবার কতজনকে পাঠিয়েছে কোন একটা বায়ার বলল যে আমি ফেসবুক মার্কেটিং করাতে চাই তখন ফাইবার ওই ওই অফারটাকে নিয়ে বিভিন্ন এই ফ্রিল্যান্সারের প্রোফাইলে বিভিন্ন ফ্রিল্যান্সারকে রিকোয়েস্ট করে হ্যাঁ কতজনকে রিকোয়েস্ট করা হয়েছে কাজটা করার জন্য এটাই এবং অফারটা কোনো না যতজনকে অফার করুক দেখুন আমরা ওইটাকে দেখব না আমরা বাজার মতো মতো করে রিপ্লাই করব জিরো দেখা যায় আবার কিছু কিছু ইয়াতে জিরো দেখা যায় তাহলে ওটা জিরো যদি দেখায় তাহলে আমার কাছে আসলে শুধু আমাকেই পাঠাইছে এটা হতে পারে এটা হতো আপনার মাত্র আপনার কাছে পাঠাইছে জি স্যার ঠিক আছে জি স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ঠিক আছে

আপনি আমার গিকটা যেভাবে তৈরি করা দরকার একশো পার্সেন্ট সঠিকভাবে আপনি গিকটা তৈরি করেন এই টাইটেল তৈরি করা এই ডেসক্রিপশন কিউআর ট্যাগ সবগুলো যদি সঠিকভাবে দেন তাহলে আপনার বাই রিকোয়েস্ট আসবেই আসবে ঠিক আছে যদি না আসে অথবা অপ্রাসঙ্গিক রিকোয়েস্ট আসে অথবা যদি না আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার গিকটা ঠিক হয়নি সেক্ষেত্রে কাজ করো আপনার গিকটাকে টোটালি মুছে দিয়ে আবার নতুন করে গিক তৈরি করা ঠিক আছে জি স্যার ওকে এরপরে কে আছেন আমি আর কাকু দেখতে পাচ্ছি না তাহলে আমি আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আগামী পরশু দিনের ক্লাসে সবাই অবশ্যই অ্যাটেন্ড থাকবেন আগামী পরশু দিন আমাদের ক্লাস হবে আমরা কীভাবে ওই গিক চেক এন্ড কারেকশন এবং প্র্যাকটিক্যাল বিষয়টা অনেক বেশি বেশি এক্সপ্লেনেশন হবে আগামী ক্লাসে এই বাই রিকোয়েস্ট রিপ্লাইয়ের তো আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি মাই তিপান্ন হয়ে গেছে এতক্ষণ আমি খুবই কিছু এত লম্বা ক্লাস হওয়ার জন্য আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর